আমি উভয় দলের দলীয় অধিনায়কের দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা রেডি হয়ে মাঠে প্রবেশ করুন। ইতিমধ্যেই আমাদের মাঝে উপস্থিত হয়েছেন পবা মোহনপুর গণমানুষের নেতা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, মাননীয় এমপি জননেতা জনাব মোহাম্মদ আইনউদ্দিন এই মাত্র আমাদের মাঝে এসে উপস্থিত হয়েছেন। সেই জন্য ফুলশু অগ্রণী সংঘের পক্ষ থেকে শুভেচ্ছা, অভিনন্দন এবং কৃতজ্ঞতা জানাচ্ছি। আজকের এই ফাইনাল খেলার আসন গ্রহণ করে আমাদেরকে ধন্য করার জন্য সম্মানিত শুধু আমি সকল পর্যায়ের সুযোগের অনুরোধ জ্ঞাপন করছি। আপনারা আপনাদের আমি সকল যারা সামনে দাঁড়িয়ে আছেন, শুধু ভলেন্টিয়ার আছে, ভলেন্টিয়ার ভাইদেরকে অনুরোধ করছি আপনারা মাঠটা পরিষ্কার করুন। আমাদের দুই দলের দলীয় অধিনায়ক দৃষ্টি আকর্ষণ করছে, আপনারা এক্ষুনি মাঠে প্রবেশ করুন। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি, বিশেষ অতিথিবৃন্দ এবং অতিথি সকল অতিথিবৃন্দ আজকের এই খেলা উদ্বোধন করবেন, সেহেতু আপনারা এক্ষুনি মাঠে প্রবেশ করুন। পাশাপাশি রেফ্রি এবং সহকারী রেফ্রিকে দৃষ্টি আকর্ষণ করছি, আপনারা এক্ষুনি মাঠে প্রবেশ করুন। বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে ফুলশু অগ্রণী সংঘ কর্তৃক আয়োজিত এপি কাপ নাইট পাগলি ফুটবল টুর্নামেন্ট আজকের এই সমাপনী দিনে খেলা এক্ষুনি শুরু হবে। সেহেতু আমি সকল সুবিধনদের এবং ফুটবল আমাদের দর্শকদের রাইজিং সুপারস্টার ফুটবল দলের মধ্যে তারা জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা উপভোগ করুন। আমি বিশ্বপুর দলের দলীয় অধিনায়ক, আপনি এক্ষুনি কমিটি বাক্সে জয় করুন। পাশাপাশি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার মাদক বিরোধী অভিযানের অংশ হিসেবে ফুলশু অগ্রণী সংঘ কর্তৃক আয়োজিত এমপি কাপ নাইট পাগলি ফুটবল টুর্নামেন্টে ফুলশু অগ্রণী সংঘ কর্তৃক আয়োজিত ফাইনাল খেলাটি উপভোগ করবেন আপনারা। আজকে এই ফাইনাল খেলায় যেনারা গৌরব অর্জন করেছেন সেই দুটি দলের নাম সম্মানিত শুধু ফুলশু অগ্রণী সংঘ কর্তৃক আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে এমপি কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট 2020-এর আজকের এই ফাইনাল খেলার শুভ উদ্বোধন এবং আলোচনা সভার কার্যক্রম আমরা এক্ষুনি শুরু করব। আজকের এই সম্মানিত প্রধান শিক্ষক, আজকের এই সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি চৌধুরী জনাব আব্দুর রহমান বাবু স্যারকে সভাপতির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। আজকের অনুষ্ঠানের প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সবিনয় অনুরোধ জ্ঞাপন করছি পবা মোহনপুর গণমানুষের নেতা, রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক, পবা মোহনপুরের গণমানুষের নেতা, মোহনপুর কুরবার মাটির কুরবার সন্তান, মোহনপুর পবার উন্নয়নের উপকার জননন্দিত নেতা জননেতা জনাব মোহাম্মদ আইনউদ্দিন ভাইকে প্রধান অতিথির আসন গ্রহণ করার জন্য সেখানে অনুরোধ জ্ঞাপন করছি। আজকের এই পুরস্কার বিতরণ অনুষ্ঠানে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য সেখানে অনুরোধ জ্ঞাপন করছি মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক, কেশুরহাট পৌরসভার সুনামধন্য সফল মোহনপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক, কেশুরহাট পৌরসভার সুনামধন্য সফল মেয়র জননেতা জনাব মোহাম্মদ শহীদুজ্জামান শহীদকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি রাজশাহী জেলা পরিষদের সম্মানিত সদস্য, কেশুরহাট পৌরসভা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক চৌধুরী জনাব শফিকুল ইসলাম স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি কেশুরহাট পৌরসভা 5 নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর, রাজশাহী জেলা যুবলীগের সহ সম্পাদক জনাব সাবের আলী মণ্ডলকে বিশেষ অতিথির আসন গ্রহণ করার জন্য
অনুরোধ জ্ঞাপন করছি, আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি। বহনপুর থানার অফিসার ইনচার্জ জনাব তৌহিদুল ইসলাম স্যারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি পাঁচ নম্বর মুগাজী ইউনিয়নের সম্মানিত চেয়ারম্যান জনাব আল আমিন বিশ্বাস ভাইকে আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ জ্ঞাপন করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি নহাটা পৌরসভার সম্মানিত কাউন্সিলর জনাব আজিজুল হক ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কেশবঘাট পৌরসভার ছয় নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জনাব মোবারক হোসেন টাইগারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি মোহনপুর উপজেলা যুবলীগের সম্মানিত সহসভাপতি জনাব একরামুল হক বিজয় ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি যুবলীগ নেতা নহাটা থেকে আমাদের আরো এক বড় ভাই জনাব ফরিদ ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি আওয়ামী লীগ থানা আওয়ামী লীগ নেতা জনাব আশরাফ আলী সরকারকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। থানা ছাত্রলীগের সম্মানিত সাধারণ সম্পাদক মোর্শেদ আলমকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য আমি অনুরোধ করছি আমাদের আরও একজন বড় ভাই আওয়ামী লীগ নেতা জনাব মিরাজুল ইসলাম মিরাজউদ্দিন ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কেশবঘাট পৌরসভা আওয়ামী লীগ নেতা জনাব ইউসুফ আলী ভাইকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কেশবঘাট পৌরসভা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি জনাব কামরুজ্জামান রানা ভাই আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। কেশবঘাট পৌরসভা যুবলীগের সম্মানিত সভাপতি জনাব রকমুজ্জামান টিটু ভাই সহ অত্র অনুষ্ঠানে আগত সকল পর্যায়ের সুবিধানদের আসন গ্রহণ করার জন্য সবিনয়ে অনুরোধ জ্ঞাপন করছি। পাশাপাশি খুব খুশি অগ্রণীর সঙ্গে সকল পরিচালনা পরিষদের সকলকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। নেতা আয়নউদ্দিন এমপিকে ফুলসুর শুভেচ্ছা সংঘের পক্ষ থেকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানাচ্ছেন ফুলসুর অগ্রণী সংঘের সভাপতি হযরত আলী, সাধারণ সম্পাদক সাহেব আলী সহ অত্র সংঘের সকল সদস্যবৃন্দ। সম্মানের সাথে এই মাত্র প্রধান অতিথিকে ফুলের শুভেচ্ছা দিয়ে বরণ করে নিলেন অত্র সঙ্গে সভাপতি সাধারণ সম্পাদক সহ সকল কমিটির সদস্যবৃন্দ। এ পর্যায়ে আমরা আজকের অনুষ্ঠানের অতিথিদের বিভিন্ন টেস্ট এবং উপহার সামগ্রী দিয়ে অনুষ্ঠান আমরা শুরু করব। আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব সাবের আলী মন্ডলকে টেস্ট প্রদান করছেন আজকের শুভ উদ্বোধন অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এবং বিশেষ অতিথি বৃন্দ। সাবের আলী ভাইকে টেস্ট তুলে দিচ্ছেন মাননীয় এমপি মহোদয়। এদেশে আজকের অনুষ্ঠানে সম্মানিত বিশেষ অতিথি জনাব শফিকুল ইসলাম, সদস্য জেলা পরিষদ রাজশাহী
এবং সাধারণ সম্পাদক দেশবাসী পৌরসভা আওয়ামী লীগকে পুরস্কার করে দিচ্ছেন শেষ তুলে দিচ্ছেন মাননীয় এমপি মহোদয়। আজকের অনুষ্ঠানের বিশেষ অতিথি জনাব শহীদুজ্জামান শেখ মেয়র মহোদয়কে ক্রেস্ট তুলে দিচ্ছেন মাননীয় প্রধান অতিথি জনাব আইএম উদ্দিন। বিশেষ অতিথি জনাব শহীদুজ্জামান শেখকে তুলে দিচ্ছেন মাননীয় এমপি মহোদয়। এ পর্যায়ে মাননীয় এমপি মহোদয় আজকের অনুষ্ঠানে সম্মানিত প্রধান অতিথি এমপি মহোদয়কে ক্রেস্ট প্রদান করছেন বিশেষ অতিথি এবং সভাপতি আজকের অনুষ্ঠানের সভাপতি এবং সাধারণ সম্পাদক এমপি মহোদয়কে ক্রেস্ট প্রদান করছেন। শিক্ষক জনাব আব্দুর রহমান বাবু স্যারকে ক্রেস্ট তুলে দিচ্ছেন জনাব এমপি আইএম উদ্দিন স্যার এটাকে ক্রেস্ট তুলে দিচ্ছেন। ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলামকে ক্রেস্ট তুলে দিচ্ছেন এমপি মহাবেন। অগ্রণী অতিথি মহোদয়গণ সাধারণ সম্পাদক সাহেব আলী সাহেব আলীকে ক্রেস্ট প্রদান করছেন মাননীয় প্রধান অতিথি এবং বিশেষ অতিথি মহোদয়। ধর্ম বিষয়ক সম্পাদক রবিউল ইসলামকে ক্রেস্ট প্রদান করছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। সহসভাপতি ওয়াজেদ আলীকে ক্রেস্ট প্রদান করছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। সাংগঠনিক সম্পাদক সনোয়ারকে ক্রেস্ট প্রদান করছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। মিজানুর রহমানকে ক্রেস্ট প্রদান করছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। আফজাল হোসেনকে ক্রেস্ট প্রদান করছেন প্রধান অতিথি এবং বিশেষ অতিথিবৃন্দ। সম্মানিত সচিব, এবার যে আমরা চলে যাচ্ছি সংক্ষিপ্ত আলোচনায়, আর এই সংক্ষিপ্ত আলোচনায় অতি সংক্ষিপ্ত এবং সাধারণত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি কেশবাগ পৌরসভা আওয়ামী লীগের প্রচার ও প্রকাশনা সম্পাদক দেলোয়ার হোসেনকে খুব সংক্ষিপ্ত বক্তব্য রাখার জন্য আহ্বান করছি। বিসমিল্লাহ রহমান রহিম। অগ্রণী ক্লাব কর্তৃক আয়োজিত আজকের এই নাইট পাগলি ফুটবল টুর্নামেন্টে উপস্থিত হয়েছেন এবং মোহনপুরের গণমানুষের নেতা জনাব মোহাম্মদ আয়ান উদ্দিন, উপস্থিত আছেন কিশোরগঞ্জ পৌরসভার দুইবারের নির্বাচিত সফল মেয়র জনাব মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ, উপস্থিত আছেন রাজশাহী জেলা পরিষদের সম্মানিত সদস্য জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম সহ যারা আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন এবং সভাপতিত্ব করছেন ফুল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রহমান সহ যারা আজকে এই মঞ্চে উপস্থিত রয়েছেন, সকলের প্রতি রইল আমার মুজিব সালাম এবং শুভেচ্ছা। সংগ্রামী সাধু বন্ধু আমার, ফুল উচ্চ বিদ্যালয় মাঠে আজকের এই সুন্দর খেলার আয়োজন যারা করেছে আমার পক্ষ থেকে আমি অভিনন্দিত করছি এবং প্রধান অতিথি সহ যে সকল ব্যক্তিবর্গ আজকের এই খেলা দেখার জন্য এই মঞ্চে উপস্থিত রয়েছেন সকলকে আমি শুভেচ্ছা জানাচ্ছি। এবং উভয় দলের খেলোয়াড়রা সুন্দরভাবে খেলবে এবং সেই খেলাতে সুন্দরভাবে পরিচালনা করার জন্য আপনারা সবাই সহযোগিতা করবেন এ বলে আমার বক্তব্য শেষ করছি। আল্লাহ হাফেজ।
সামান্য উপহার তুলে দিচ্ছেন অফিসার ইনচার্জ জনাব তৌহিদুল ইসলামকে মাননীয় এমপি মহোদয়। এবারে সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ করছি পাঁচ নম্বর ওয়ার্ডের সম্মানিত কাউন্সিলর জেলা যুবলীগের সহ সম্পাদক জনাব সাবের আলী মন্ডল ভাইকে অতি সংক্ষিপ্ত কথা বলার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। সভাপতি এবং আজকে অনুষ্ঠানের সভাপতি এবং প্রধান অতিথি এবং বিশেষ অতিথি এবং আমার প্রিয় আমাদের মোহনপুরবাসী এবং অনেক নেতা কাছে সকলের প্রতি আমার সালাম, আসসালামু আলাইকুম। আজ আমাদের ফুলসু অগ্রণী সংঘের আয়োজিত নাইট পাগলের টুর্নামেন্ট খেলা আপনারা যে সকল দর্শক খেলা দেখতে এসেছেন তাদের প্রতি আমার আকুল আবেদন বা অনুরোধ, কেউ হয় আল্লাহ না করে নিরিবিলি খেলাগুলো উপভোগ করবেন, তাতে করে আমরা সকলে খুশি হব। আর আরেকটা জিনিস, সেটা হলো খেলা হলো মানুষের প্রাণের খোরাক, আত্মার খোরাক। মানুষের খেলাধুলার মধ্যে থাকলে অনেক সময় অনেক দ্বিধাদ্বন্দ্ব বা হৃদয়ের মধ্যে উপস্থাপনগুলো কাটে, তাই খেলা সকলের জন্য প্রয়োজনীয় জিনিস। আর এই খেলার আজকের আমাদের প্রাণের মানুষ এবং মোহনপুর প্রবার মাননীয় সংসদ সদস্য ওনাকে আমি বলবো, আমাদের গ্রাম ফুলসু গ্রাম, এই গ্রামে এক সময় এখানে কৃষি মেলা হয়েছিল। এই কৃষি মেলাতে আমার এই মোহনপুরের যে কৃষি অফিসার সাহেব আসছিলেন, ওনারা এই ফুলসু গ্রামেকে ফুল শহরে রূপান্তর করে গেছে। বিগত বহুদিন ধরে আমাদের গ্রামের এরকমভাবে খেলাধুলার আনন্দ পেয়ে আমরা দিতে পারিনি বলেও দুঃখিত। আর যে খেলাধুলা আমরা দিচ্ছি, আমাদের ফুলসু গ্রামটা এই কেশরহাট পৌরসভার 17টা গ্রামের মধ্যে আমাদের গ্রামটা এই মাঠ স্কুল সব মিলে এই 17 গ্রামের মধ্যে কিন্তু শ্রেষ্ঠ মাঠ হিসাবে আমাদের ফুলসু মাস্টার। অথচ আমাদের এখানে ক্লাব আছে, এই ক্লাবের অর্থনৈতিক দিকে খুব নির্ভর হয়ে আছে আর কি। আমি এমপি সাহেবকে বিশেষ অনুরোধ করবো আমাদের ক্লাবের থেকে সুন্দর দেয় বড় মানুষ হবে, তাহলে আমরাও গ্রামবাসীর পক্ষ থেকে, পাঁচ নম্বর ওয়ার্ড পক্ষ থেকে, আমার সকলের পক্ষ থেকে বলতে আমরা খুব খুশি হব আপনার প্রতি। আর আমার তেমন বক্তব্য দেওয়ার অভ্যাস নাই, তবে তারপরেও দুটি কথা বললাম, ভুল ত্রুটি হলে সবাই আমার খবর নজরে দেখবেন এবং সামনে থেকে যেন আমিও একটু আপনাদের কাছে থাকতে পারি তার জন্য আমার সবাই দোয়া করবেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। ধন্যবাদ। এ পর্যায়ে পুরস্কার দিচ্ছেন জনাব আলামিন বিশ্বাস, চেয়ারম্যান পাঁচ নম্বর মুগাসি ইউনিয়ন পরিষদের, চার নম্বর ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাননীয় এমপি মহোদয় আলামিন চেয়ারম্যানের হাতে পুরস্কার তুলে দিচ্ছেন আলামিন বিশ্বাস ভাইয়ের হাতে। সম্মানের সাথে এ পর্যায়ে বক্তব্য রাখার জন্য অনুরোধ জ্ঞাপন করছি আজকের এই ফাইনাল খেলার সম্মানিত বিশেষ অতিথি রাজশাহী জেলা পরিষদের সম্মানিত সম্মানিত সদস্য কেশরহাট পৌরসভা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক চোদ্দবাজন স্যার জনাব শফিকুল ইসলাম, তিনাকে বক্তব্য রাখার জন্য অনুরোধ জ্ঞাপন করছি। বিসমিল্লাহির রহমানির রহিম।
ফুলসু অগ্রণী সংঘ আয়োজিত হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মশতবার্ষিকী উপলক্ষে এই অগ্রণী সংঘের পক্ষ থেকে এমপি কাপ নাইট ক্রিকেট টুর্নামেন্ট এই আয়োজনে ফাইনাল খেলার এখানে উপস্থিত আছেন আমাদের মোহনপুরের কৃতি সন্তান, মোহনপুরের গর্ব, যেটা আমাদের ইতিহাস সৃষ্টিকারী সন্তান মাননীয় এমপি জনাব আইনউদ্দিন আমাদের সামনে এখানে সভাপতিত্ব করছেন। আজকের অনুষ্ঠানের ফুলসু উচ্চ বিদ্যালয়ের মাননীয় প্রধান শিক্ষক জনাব আব্দুর রহমান বিশেষ অতিথি হিসাবে উপস্থিত আছেন, মাননীয় মেয়র জনাব শহীদ হিসাবে শহীদ, বিশেষ অতিথি 5 নম্বর ওয়ার্ড কাউন্সিলর, 6 নম্বর ওয়ার্ড কাউন্সিলর এখানে উপস্থিত আছেন, আমার মুগাছি ইউনিয়নের মাননীয় চেয়ারম্যান আলাবিন বিশ্বাস উপস্থিত আছেন, মোহনপুর থানা ইনচার্জ এবং আওয়ামী লীগ, যুবলীগ, ছাত্রলীগ সহ সকল পর্যায়ের নেতৃবৃন্দ, পুলিশ কর্মকর্তাবৃন্দ, সাংবাদিকবৃন্দ এবং আমার সামনে উপস্থিত ভাইরা সকলকে আমি কেশরহাট পৌরসভার পক্ষ থেকে ধন্যবাদ জানাই, শুভেচ্ছা জানাই এবং অভিনন্দন জানাই। উপস্থিত ভাইরা, আজকে আমাদের সামনে মাননীয় এমপি মহোদয় আছেন। আপনারা জানেন 1971 সালে এই দেশ স্বাধীন হয়েছে। এই দেশ স্বাধীন হওয়ার পর যেটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই, মোহনপুরের ছোট্ট একটা এলাকা, একেবারে নিভৃত গ্রাম থেকে আমাদের এমপি আমরা পাবো, আমাদের সেই নিভৃত গ্রাম থেকে আমাদের পুষ্প ফুটেছে জনাব আইনউদ্দিন, এটা আমরা কোনোদিন কল্পনা করতে পারি নাই। আমাদের নেতৃত্ব দিয়েছে বাগমারা, আমাদের নেতৃত্ব দিয়েছে প্রভা, আমরা কোনোদিন ভাবি নাই মোহনপুর থেকে আমরা কোনোদিন এমপি পাবো, যেটা আমাদের গর্ব হিসাবে তিনি মাননীয় প্রধানমন্ত্রী জননেত্রী শেখ হাসিনার কাছ থেকে উপহার হিসাবে নিয়ে এসেছেন। আমরা তিনার দীর্ঘায়ু কামনা করি, তিনি যেন আমাদের মাঝে যতদিন বেঁচে থাকবেন ততদিন যেন আমাদের মাঝে থাকতে পারেন, নেতৃত্ব দিতে পারেন। আজকে অত্যন্ত দুঃখের সাথে বলতে হয়, এক শ্রেণীর মানুষ, এক শ্রেণীর যারা রাজনীতি করে আমাদের দলের নাম ভাঙিয়ে জনাব আইনউদ্দিনের বিরুদ্ধে এই আমাদের এলাকায় বিষেধাগার করে, তার বিরুদ্ধে বলে, এই এলাকার মানুষ এটা সহ্য করবে না, তার প্রমাণ এই ফুলসু গ্রাম। এই ফুলসু গ্রামের মানুষ আইনের বিরুদ্ধে বললে সহ্য করেনি, করবে না, যে প্রমাণ করে দিয়েছে আইনউদ্দিনকে এই খেলাতে প্রধান অতিথি করে। আমি আপনাদের কাছে অনুরোধ করব, আপনারা মানুষ হিসেবে মজুরি থাকতে পারে, আমার মনে হয় আইনউদ্দিনের কাছে কোনো মানুষ যদি কোনো অভিযোগ নিয়ে যায় আমাদের মতো নেতার মাধ্যমে আপনাদের যেতে হয় না। জামাত বলেন, বিএনপি বলেন, জাতীয় পার্টি বলেন, আমি মনে হয় পুরোটাই দেখেন না তিনি, এলাকার মানুষ হিসেবে যে যায় তার সঙ্গে কথা বলে, যতটুকু তার সাধ্যের মধ্যে পড়ে তিনি কাজ করার চেষ্টা করেন, তিনি তার মধ্যে এই আত্ম অহংবোধ নেই, আওয়ামী লীগ না করলে কাজ করবো না, আমরা তার তিনার প্রতি কোনোদিন দেখি নাই, যদিও অনেক সময় আমার নেতা হিসাবে তার প্রতি খুব প্রকাশ করি, আজকে অমুক লোক গেল, জামাত গেল, বিএনপি গেল, আমাদের কথা আমাদের মাধ্যমে না যে তারা সরাসরি কাজ করছে, এটা আমাদের খুব থাকতে পারে, সাধারণ মানুষের খুব নেই। তাই আমি এটা আপনারা দেখেন কেশরহাট পৌরসভার যদিও এমপির বরাদ্দ থেকে উন্নয়ন মূলক কাজকর্ম করার একটু সীমাবদ্ধতা আছে, আপনারা পৌরসভার বাইরে দেখেন যে ইউনিয়নে যাবেন বিল্ডিং, রাস্তাঘাট, ব্রিজ, কালভার্ট, কি উন্নয়ন তিনি করেন নাই, তিনি কি উন্নয়ন করেন নাই। আমরা যদি আইনউদ্দিনকে এই মুশকুটি সন্তানকে আমরা এমপি হিসেবে না পেতাম তাহলে আমার মনে হয় এই উন্নয়নগুলি আমাদের চোখে পড়তো না, একটা স্কুল কলেজে ভাবেন না যেখানে ভবন হয়নি, তার অবদান আমাদের এই কৃতি সন্তানের অবদান। আমি চিরাকে ফুলসু গ্রামের পক্ষ থেকে অভিনন্দন জানাই, কৃতজ্ঞতা প্রকাশ করি যে মাননীয় এমপি মহোদয় আপনি দীর্ঘজীবী হন, আপনি আরো কাজ করেন, উন্নয়নমূলক কাজ করেন, আমাদের নেতৃত্ব দেন, আমরা গর্ব বলে বলতে পারি আমাদের বাড়ির পাশে এমপি আছে, এমপির বাড়ির কাছে আমাদের বাড়ি, এটা যেন আমরা গর্ব করে যতদিন বাঁচবো ততদিন যেন বলতে পারি। উপস্থিত ভাইরা, আজকে এই যে খেলা হচ্ছে এইটা হলো জন্ম শতবার্ষিকী বঙ্গবন্ধুর। আপনারা জানেন আজকে বঙ্গবন্ধু 1971 সালে বঙ্গবন্ধুর নেতৃত্বে দেশ স্বাধীন হয়েছে, 1975 সালে বঙ্গবন্ধুকে হত্যা করা হয়, সেই বঙ্গবন্ধুর জন্মদিবস উপলক্ষে
বছরব্যাপী যে অনুষ্ঠান তারই ধারাবাহিকতায় আমাদের পরবর্তীক্রমে তারই জন্মশতবর্ষের ধারাবাহিকতায় আজকের এই খেলাধুলা এই ফুলসুর মাঠে খেলা হচ্ছে এবং তিনি আর সার্বিক সহযোগিতা তিনি সার্বিকভাবে সহযোগিতা করেছেন এই জন্য এই ফুলসুর অগ্রণী সংঘের পক্ষ থেকে আবারও তাকে আমি ধন্যবাদ জানাই এবং জাতির জনক বঙ্গবন্ধুর রুহের মাগফিরাত কামনা করে আমি আমার সংক্ষিপ্তসা শেষ করছি জয় বাংলা জয় বঙ্গবন্ধু হ্যালো ধন্যবাদ বিশেষ অতিথি মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক কেশরহাট পৌরসভার সুনামধন্য সফল মেয়র জননেতা জনাব মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ হ্যালো মেয়র মহোদয়কে বক্তব্য রাখার জন্য অনুরোধ করছি শাইতানুর রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম কেশরহাট পৌরসভা পাঁচ নম্বর ওয়ার্ড ফুলসুর নামে অগ্রণী সংঘ কর্তৃক আয়োজিত জাতির জনক জাতির পিতা স্বাধীনতার ঘোষক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের শতবার্ষিক জন্ম শতবার্ষিক উপলক্ষে এমপি কাপ পাগলি নাইট টুর্নামেন্টের আজকে সমাপনী অনুষ্ঠানে সম্মানিত সভাপতি অত্র গ্রামের কৃতি সন্তান ফুলসুর উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুর রহমান বাবু আজকে আমাদের মাঝে যিনি প্রধান অতিথি হিসেবে আমাদের এই ফুলসু গ্রামকে এই পাঁচ নম্বর ওয়ার্ডকে এই কেশরহাট পৌরসভাকে আজকের এই সমাপনী খেলার এই শীতের রাত্রে এই লাইটের আলোর মধ্যে বসে যে লাইট প্রদান করেছেন যিনি প্রধান অতিথি মোহনপুর পাবার মা মাটি মানুষের সন্তান রাজশাহী বিশ্ববিদ্যালয় সবুজ ঘাস থেকে বেড়ে ওঠা সাবেক ছাত্রলীগের সাধারণ সম্পাদক রাজশাহী জেলা আওয়ামী লীগের সম্মানিত যুগ্ম সাধারণ সম্পাদক মোহনপুর পাবার গণমানুষের নেতা জাতীয় সংসদ সদস্য আমার বন্ধু বর্জনা পায়নদ্দিন আজকে মঞ্চে উপবিষ্ট আছেন রাজশাহী জেলা পরিষদের সম্মানিত সদস্য কেশরহাট পৌর আওয়ামী লীগের সম্মানিত দুইবারের সাধারণ সম্পাদক বসন্ত কেদার উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক আমার বন্ধুবর শফিকুল ইসলাম মাস্টার মঞ্চে উপবিষ্ট আছেন মৌগাছি ইউনিয়ন আওয়ামী লীগের সম্মানিত চেয়ারম্যান মোহনপুর থানা আওয়ামী লীগের সম্মানিত আওয়ামী লীগ নেতা আমার সহযোদ্ধা আলামিন বিশ্বাস আমাদের মধ্যে উপস্থিত আছেন মোহনপুর থানা অফিসার ইনচার্জ সত্য যোগদানকৃত আমার শ্রদ্ধা বড় ভাই তহিদুল ইসলাম সহ আমার থানা আওয়ামী লীগের নেতৃবৃন্দ আওয়ামী যুবলীগের নেতৃবৃন্দ বিভিন্ন ইউনিয়ন পরিষদের সদস্যবৃন্দ থানা ছাত্রলীগের নেতৃবৃন্দ এই এলাকার আপামর জনসাধারণ সকল এই ইলেকট্রিক মিডিয়া প্রিন্ট মিডিয়া সকলকে জানাই আমার ব্যক্তিগত পক্ষ থেকে কেশরহাট পৌরবাসীর পক্ষ থেকে শুভেচ্ছা অভিনন্দন সালাম আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি ওয়া বারাকাতুহ আমি সর্বপ্রথম শ্রদ্ধাভরে স্মরণ করি হাজার বছরের শ্রেষ্ঠ বাঙালি স্বাধীনতার ঘোষক জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানকে তার সপরিবারকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি জেলের অভ্যন্তরে তেসরা নভেম্বর বঙ্গবন্ধুর সহচর জাতীয় চার নেতাকে যে হত্যা করা ছিল সেই জাতীয় চার নেতাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি যাদের নেতৃত্বে আজকে সুজলা সুফল শস্য সমল একটি বাংলাদেশ বিশ্বের দরবারে একটি স্বাধীন সার্বভৌম বাংলাদেশ পেয়েছি যাদের রক্তের বিনিময়ে ইজ্জতের বিনিময়ে সেই সকল স্বাধীনতা সেই সকল মুক্তিযোদ্ধাকে আমি শ্রদ্ধাভরে স্মরণ করি আজকে এই খেলা জাতির জনকের শতবার্ষিকী উপলক্ষে এমপি কাপ যে এমপি কে ঘিরেই আজকে এই খেলার আয়োজন প্রায় একটি মাস ধরে খেলার আয়োজন আজকে সমাপনী আমরা লক্ষ্য করেছি আমার বন্ধুবর শফিকুল ইসলাম বলেছে স্বাধীনতার পর থেকে আমরা অন্যদের নেতৃত্বে এই মোহনপুরের মানুষ এই মোহনপুরের সকল অপমর্যাদার সনাতন চলতেন কিন্তু আমরা লক্ষ্য করেছি এই মোহনপুরে বেড়ে ওঠা এই মোহনপুরের মানুষ আজকে জাতীয় সংসদ সদস্য হিসেবে এই 300 লোকের মধ্যেই মোহনপুরের নেতৃত্ব করেন এটা মোহনপুরের মানুষের গর্ব এটা আমাদের গর্ব আমরা বাড়ির কাছে দেখতে পাই আমাদের এমপি আমরা হাঁটতে গেলে দেখতে পাই আমাদের এমপি আমরা লক্ষ্য করেছি অনেকেই বলেন আয়ান কেমন আছো স্যার কেমন আছেন ভাই কেমন আছেন এই যে হৃদয়ের ডাক এই যে অন্তরের ডাক ভালোবেসে যে
সরকার নেতৃত্বে আজকে এই মোহনপুর পাবার উন্নয়ন মহাসড়কে এগিয়ে গেছেন। আমরা ডান দিকে ফুলসুন চেন্দ্রে উচ্চ বিদ্যালয়ের এই ভবনটি দেখলে বুঝতে পাই যার নেতৃত্বে আজকে এই ধারা থেকে শুরু করে আজকে তত্তর করে বিন্দিকে উপনীত হয়েছে। মোহনপুরের এমন কোনো রাস্তাঘাট, এই মোহনপুরের এমন কোন বিল্ডিং নেই যে আজকে আমাদের মাননীয় সংসদ সদস্য জোনা পায়নুদ্দিনের নেতৃত্বে আজকে উন্নয়ন হয় নাই। আমরা এটা যেন আজকে এই মধ্যরাতে এই শীতের রাতে আমরা কুয়াশার মধ্যে দাঁড়িয়ে থেকে আজকে যার কথা শোনার জন্য, যার মুখের দুটি বাঁচনী শোনার জন্য আমরা দীর্ঘদিন ধরে অপেক্ষা করছি, তিনি হচ্ছে আমাদের মোহনপুরের রত্ন, এই বাংলাদেশ আওয়ামী লীগের সভানেত্রী, মাননীয় প্রধানমন্ত্রীর আস্থা ভাজন, আমাদের প্রাণের নেতা, আমাদের প্রিয় নেতা জোনা পায়নুদ্দিন। আমরা তাকে ঘিরে যে আয়োজন করেছি এই আয়োজন যেন যতদিন এই দেশ থাকবে, যতদিন মাননীয় প্রধানমন্ত্রী থাকবে, যতদিন এই মোহনপুর পাবার মানুষ থাকবে, ততদিন যেন আয়নুদ্দিনের নেতৃত্বে এই মোহনপুর পাবার মানুষ ঐক্যবদ্ধ হয়ে সামনে এগিয়ে যায়। এই আপনাদের মধ্যে আহ্বান রইল, আপনারা জানেন আমার সম্মানিত প্রধানমন্ত্রী, আপনারা জানেন এই ফুলসু, এই ফুলসুতে এই অগ্রণী সংঘ 1971 সাল থেকে আমার মুক্তি হওয়ার পর থেকে দেখেছি আমার বাপ দাদা চাচা এই ফুলসুর অনেক মানুষ শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন, অনেকেই জীবিত আছেন যাদের নেতৃত্বে এই মাঠে নাটক থিয়েটার থেকে শুরু করে সার্কাস থেকে শুরু করে এই কৃষি মেলা থেকে শুরু করে এমন কিছু হয় নাই। আবারও নতুন প্রজন্ম এই ফুলসু গ্রামের যুবক সম্প্রদায় যারা আজকে যাদের নেতৃত্বে আজকে এই এমপি কাপ ফুটবল খেলা হচ্ছে, এই ঘাটটি এখনো মাটির আছে। আমি অনুরোধ করবো জেলা পরিষদের সদস্য আছেন, মাননীয় এমপি আছেন, আমি আছি, সামনের দিনে যেন এই তিন নেতৃত্বেই এই ফুলসু এই অগ্রণী সংঘ যেন আমরা পাকাকরণ করতে পারি। আমার ব্যক্তিগত পক্ষ থেকে যত সাপোর্ট আমার মাননীয় সংসদ সদস্য, আমার বন্ধুবর, এই মোহনপুর মাটির সন্তান, ওনার নেতৃত্বে আমরা দেখতে চাই এই ক্লাবটি অগ্রণী সংঘ সামনে দিনে যেন আমরা এই বারান্দায়, পাকা বারান্দায় বসে, পাকা ঘরে বসে আমরা যেন খেলা দেখতে পারি। এইটুকু আপনার কাছে আবেদন থাকবে, আপনার নেতৃত্বে আমার দেশের পরবাসী এই পাঁচশো মহানের মানুষকে কথা দিয়েছিলাম ফুলসুর উৎপাদন মিল থেকে সংখ্যা পর্যন্ত, এই হরিদাসি বারোপাড়া থেকে খালগ্রাম পর্যন্ত যে রাস্তা ভঙ্গুল অবস্থায় ছিল, আমাদের কষ্ট হতো, আমি মেয়র থাকার পরে কষ্ট হতো, আমাদের মাননীয় সংসদ সদস্য মুখের উপর বলা ঠিক নয়, যার নেতৃত্বে আমরা এই রাস্তার অর্থ বরাদ্দ করেছি, আর দু এক সপ্তাহের মধ্যে এই রাস্তার কাজ শুরু হবে। আপনার নেতৃত্বে এলজিডির মধ্যে দিয়ে আপনি কেশুহাট পৌরসভার অনেক রাস্তা করে দিয়েছিলেন, অনেক বরাদ্দ দিয়েছেন, আপনার নেতৃত্বে এই কেশুহাট পৌরসভার প্রায় 10 কোটি টাকা আমি বরাদ্দ পেয়েছি, কাজ চলছে, আবারও কাজ চলবে। আপনার নেতৃত্বে এই কেশুহাট পৌরসভার পানি ও ড্রেনেজ ব্যবস্থার জন্য 2 কোটি টাকা পেয়েছি, তারও কাজ চলছে, এটাও চলবে। আপনার নেতৃত্বে জলবায়ুর যে প্রকল্প দাখিল করেছি 4 কোটি 98 লক্ষ টাকার, আপনি যদি একটু করে দিকবাহাল করেন, এই করোনা ভাইরাসের কারণে আটকে বসে আছে, আপনি যদি একটু দিকবাহাল করেন অবশ্যই 4 কোটি 98 লাখ টাকার এই সোলার প্যানেলের মাধ্যমে কেশুরহাট পৌরসভা আলোকিত হবে। আমরা সামনে পেয়ে যে নির্বাচন আসছে, এই নির্বাচনের মধ্যে দিয়ে আপনি যাকে টিকিট দেবেন, নেত্রী যাকে টিকিট দেবে, আমরা তাকেই সামনে নিয়ে এই কেশুরহাট পৌরসভার নৌকার বিজয় নিয়ে আপনার হাতে তুলে দেবো, মাননীয় প্রধানমন্ত্রী হাতে তুলে দেবো। এ আশা ব্যক্ত করে আজকের মাননীয় প্রধান অতিথি আপনি এই ক্লাবকে পরিপূর্ণ করে দিয়ে যাবেন, এই আশা ব্যক্ত করে যেভাবে আপনারা কুয়াশার মধ্যে বসতে খেলা দেখছেন, আর এই খেলার মধ্যে দিয়ে আমার যুবক ভাইদের বলতে চাই, আপনারা এই করোনার কারণে স্কুল কলেজ বন্ধ হয়ে গেছে, অনলাইনে আপনারা ক্লাস করবেন, আর এই খেলার মধ্যে দিয়ে মাদককে না বলবেন, মাদক ছেড়ে আপনারা কলম ধরবেন, খাতা ধরবেন, এই সমাজকে মাননীয় প্রধানমন্ত্রী বলেছেন এই মাদককে চির টলারেন্স আনতে হবে, আপনাদের নেতৃত্বে মাননীয় প্রধানমন্ত্রী এই কথাকে যেন আমরা বাস্তবায়ন করতে পারি। এই সব ব্যক্ত রেখে ভালো থাকেন, সুস্থ থাকেন, মাননীয় প্রধানমন্ত্রী জন্য দোয়া করবেন, মাননীয় আমাদের সংসদ সদস্য আয়নুদ্দিনের জন্য দোয়া করবেন। এই সব ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি, সকলকে ধন্যবাদ, জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, বাংলাদেশ চিরজীবন, সালাম আলাইকুম। আজকের সমাপনী অনুষ্ঠানে বিশেষ অতিথি মহোদয়কে সুন্দর বক্তব্য উপস্থাপন করার জন্য সম্মানিত সম্মানিত সুধী, এ পর্যায়ে
বক্তব্য রাখছেন আজকের সমাপনী অনুষ্ঠানের সম্মানিত সভাপতি ফুলসু উচ্চ বিদ্যালয়ের সম্মানিত সম্মানিত প্রধান শিক্ষক জনাব আব্দুর রহমান বাবু স্যার এ পর্যায়ে বক্তব্য রাখছেন। বিসমিল্লাহ রহমান রহিম। ফুলসু অগ্রহণী সংঘ কর্তৃক আয়োজিত জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্ম শতবার্ষিকী উদযাপন উপলক্ষে আয়োজিত এফপি কাপ নাইট পাগলি ফুটবল টুর্নামেন্ট এই অনুষ্ঠানের প্রভা মোহনপুর রাজশাহী দিনের মাননীয় সংসদ সদস্য আজকের অনুষ্ঠানের প্রধান অতিথি জনাব মোহাম্মদ আয়ন উদ্দিন আয়ন, বিশেষ অতিথি কেশোরহাট পৌরসভার সফল মেয়র জনাব শহীদুজ্জামান শহীদ, এবং বিশেষ অতিথির আসন অলঙ্কৃত করেছেন কেশোরহাট পৌরসভার পৌরসভা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক, জেলা পরিষদের সম্মানিত সদস্য এবং বসন্ত কেদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম, বিশেষ অতিথি অত্র পাঁচ নম্বর ওয়ার্ডের কাউন্সিলর জনাব মোহাম্মদ সাবের আলী প্রাং, এবং উপস্থিত আছেন থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা সহ বাংলাদেশ আওয়ামী লীগ, যুবলীগ, কৃষক লীগ, ছাত্রলীগ সহ অন্যান্য রাজনৈতিক নেতৃবৃন্দ, এবং নওহাটা পৌরসভা হতে আগত কাউন্সিলর বিন্দু, উপস্থিত গ্রামবাসী এবং আজকের এই খেলা উপভোগ করার জন্য দূর দূরান্ত থেকে আগত সম্মানিত সুধীমণ্ডলী, সকলের প্রতি রইল আমার সালাম, আসসালামু আলাইকুম। গত 10-11 তারিখ থেকে 32টি টিমের মাধ্যমে এই ফুলসু উচ্চ বিদ্যালয় মাঠে এপি কাপ নাইট ফুটবল টুর্নামেন্ট পাগলি এটা অনুষ্ঠিত হয়ে আসছে। 30টি দল এখান থেকে বিদায় নিয়েছে। আজকে ফাইনাল খেলায় 2টি দল অংশগ্রহণ করবে। আমাদের সৌভাগ্য, এপি মহোদয়ের সৌভাগ্য যে তিনি প্রভা মোহনপুরের গণমানুষের নেতা, আজকে যে 2টি দল অংশগ্রহণ করছে তার মধ্যে একটি জনাব এপি মহোদয়ের নিজস্ব উপজেলা মোহনপুর বিশালপুর গ্রাম থেকে, এবং তিনার আরেকটি দল অংশগ্রহণ করছে প্রভা উপজেলা থেকে। তাই 2টি দলই আমাদের এপি মহোদয়ের দল, এই গণমানুষের মানুষের নেতারই দল এখানে খেলা প্রদর্শন করবে। সম্মানিত সুধী, আমরা এই ফাইনাল খেলাটি উপভোগ করব। ইতিপূর্বে সুশৃঙ্খলভাবে যেভাবে আমরা খেলাগুলো উপভোগ করেছি, আজকের এই চূড়ান্ত পর্বের খেলায় আমরা শান্তি শৃঙ্খলা বজায় রেখে আজকের এই খেলা উপভোগ করব। খেলোয়াড়দের বলবো, মানুষের চিত্ত বিনোদনের একটি জায়গা হলো খেলাধুলা, তাই আমরা খেলার মধ্যে যে আমাদের শারীরিক মানসিক কলাকৌশল আছে এই মাঠে তা প্রদর্শন করে একটি দল বিজয়ী হবে, অন্য একটি দল পরাজিত হবে। তাই রানার্স আপ এবং চ্যাম্পিয়ন উভয় দলকেই আমি শুভেচ্ছা জানাচ্ছি যে আমাদের এই মাঠে যেন সুন্দর একটি খেলা পরিবেশন হয়। আমি এমপি মহোদয়কে ধন্যবাদ জানাচ্ছি যিনি কেন্দ্র থেকে এই খেলার পৃষ্ঠপোষকতায় সার্বিকভাবে দেখভাল করছেন। এই জন্য আন্তরিকভাবে এই ফুলসু অগ্রণী সংঘের পক্ষ থেকে এবং গ্রামবাসীর পক্ষ থেকে মাননীয় এমপি মহোদয়কে আমি আন্তরিকভাবে ধন্যবাদ জ্ঞাপন করছি। আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি, এই মাঠে তিনি অনেকবার এসেছেন, বিভিন্ন প্রোগ্রাম করে গেছেন। এখানে আমাদের মেয়র মহোদয় বলে গেছে যে রাস্তার একটু আমাদের সমস্যা আছে, ফুলসু গ্রামের পাশে ওনার ইউনিয়ন সিংহমারা গ্রামের রাস্তার কৃষ্ণপুরের মধ্যে যে রাস্তাটা গেছে অসমাপ্ত আছে, এই 2টি রাস্তার একটু কাজ হচ্ছে। আমি ধন্যবাদ জানাই এমপি মহোদয়কে যে আমাদের এই রাস্তার কাজগুলো সম্পূর্ণ দ্রুত সম্পূর্ণ হবে। আমি আরেকটু দৃষ্টি আকর্ষণ করছি যে আমাদের ফুলসু উচ্চ বিদ্যালয়টি চতুর্থ তলা ভিত দেওয়া আছে কিন্তু এখনো সম্পূর্ণ হয় নাই। মাননীয় এমপি মহোদয়কে আমি দৃষ্টি আকর্ষণ করব, সবিনয়ে অনুরোধ করব আমার এই বিল্ডিংটা যেন চতুর্থ তলা সম্পূর্ণ হয়। ইতিমধ্যে এটা সার্ভে হয়ে গেছে, এমপি মহোদয় এটা সিলেকশন দিবেন, আমি ওনার সবিনয়ে অনুরোধ করব। আবার ওই কাজটি শেষ হয়ে গেলে আর চাওয়া পাওয়া তেমন কিছু থাকবে না। মোটামুটি মোহনপুর উপজেলার মধ্যে এই স্কুলে অনেক কিছুই পরিপূর্ণ আছে, বিল্ডিংটা আমি এমপি মহোদয়ের দৃষ্টি আকর্ষণ করছি। ধন্যবাদ সুধীমণ্ডলী,
ধন্যবাদ ফুলসু অগ্রণী সংঘের কমিটি যারা অক্লান্ত পরিশ্রম করে সেই নভেম্বরের 10 তারিখ থেকে অদ্যাবধি পর্যন্ত সুশৃঙ্খলভাবে এই খেলাটা পরিচালনা করে আসছেন, এলাকার মানুষকে আনন্দ দিচ্ছেন। এর জন্য এই খেলার সাথে জড়িত নেতৃবৃন্দ, কলা কৌশলী সকলকে আন্তরিক ধন্যবাদ জানিয়ে আমি আমার কথা শেষ করছি। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু, জয় হোক গণমানুষের। ধন্যবাদ সকলকে। ধন্যবাদ। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সম্মানিত সহসভাপতি, কেশোরহাট পৌরসভার 8 নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব রুস্তম আলী প্রাণ, তিনাকে আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি। আসন গ্রহণ করার জন্য অনুরোধ করছি কেশোরহাট পৌরসভার সকল ওয়ার্ডের আওয়ামী লীগের সভাপতি সাধারণ সম্পাদক, যুবলীগের সভাপতি সাধারণ সম্পাদক, ছাত্রলীগের সভাপতি সাধারণ সম্পাদক সহ সকলকে। এ পর্যায়ে বক্তব্য রাখছেন আজকের অনুষ্ঠানের সম্মানিত প্রধান অতিথি বাবা মোহনপুর গণমানুষের নেতা, মোহনপুর গড়বাটির উর্বর সন্তান জননেতা জনাব মোহাম্মদ আইনউদ্দিন এমপি এ পর্যায়ে আপনাদের সামনে বক্তব্য রাখছেন। ধন্যবাদ। ধন্যবাদ সবাইকে। ফুলসু অগ্রণী সংঘ কর্তৃক আয়োজিত বঙ্গবন্ধুর জন্মশতবার্ষিকী উপলক্ষে আয়োজিত আজকের এই বাঙালি টুর্নামেন্টের আমার সম্মানিত সভাপতি, এই ফুলসু হাইস্কুলের মাননীয় প্রধান শিক্ষক, আমি প্রথমে ধন্যবাদ জানাই আমার এই ফুলসু অগ্রণী ক্লাবের সভাপতি সাধারণ সম্পাদক এবং আজকে তারা এই খেলাটা আয়োজন করেছে আমার ভাই শফিকুল ভাই এবং সাবের ভাই এবং পৃষ্ঠপোষকতায় আমার মেয়র মহোদয় কেশোরহাট পৌরসভা। আজকে এখানে উপস্থিত হয়েছেন আমার মোহনপুর উপজেলার 70 যোগদানকারী কর্মকর্তা, এখানে ইতিমধ্যেই উপস্থিত হয়েছেন আমার বড় ভাই কেশোরহাট পৌরসভার প্যানেল মেয়র আমার রুস্তম ভাই, এখানে উপস্থিত হয়েছেন আমি ডান দিক থেকে বলছি আমার নহটা পৌরসভার প্যানেল মেয়র আমার যুবলীগের নেতা আজিজুর, এখানে উপস্থিত হয়েছে আমার আরেক ভাই সেটি আমার নোগাসি ইউনিয়নের স্নেহধন্য চেয়ারম্যান আলামিন বিশ্বাস, উপস্থিত হয়েছেন আমার এখানে ফরিদ আমার যুবলীগের নেতা বিজয় সহ, আজকে সাবের ভাইয়ের কথা তো বলেছি, আমার পিছনে ছাত্রলীগের সাধারণ সম্পাদক মোহনপুর উপজেলা এবং আমার দেলোয়ার এখানে উপস্থিত হয়েছে উপস্থিত আশরাফ ভাই আমাদের মেরাজ ভাই সহ, আজকে আমাদের সেই কি বলবো সমকার সে বীর সন্তান মোবারক হোসেন টাইগার, টাইগার তো টাইগারই আর কি, তাও ইসব ভাই এখানে উপস্থিত হয়েছেন, আমার পিছনে অনেকেই আমার মুরব্বীরা আছেন, আমার ফজলু ভাই দেখতে পাচ্ছি সিংমারার ফজলু ভাই আসছে, কারণ আমরা ছোটবেলা ফজলু ভাইয়ের খেলা থেকে মুগ্ধ হতাম ফুটবল খেলা, তাই আমি ফুটবল মাঠে গেলে ফজলু ভাইয়ের কথা মনে হয়, যাক ফজলু ভাই আসেননি হয়তো। আমার এই গ্রামের আমি ফুলসু গ্রাম আমার নিজের গ্রামই মনে করি এবং এই এই ফুলসু গ্রামে আমাকে একদম স্লোগান দিয়ে আসতে হবে, অতিথি হয়ে আসতে হবে এটি আমি বিশ্বাস করি না, কারণ এই ফুলসু গ্রামে আমি লুঙ্গি পরেও আসতে পারি, প্যান্ট পরেও আসতে পারি, সব দিয়ে আসতে পারি, কারণ আমার নিজের গ্রাম মনে করি আমি এটাকে। আমার অনেক মামুনেরা বাম দিকে আছেন, তারা মাটির ঘরে টিনের তালার নিচে তারা বসে আছেন, তারাও খেলা উপভোগ করছেন, সব মিলিয়ে আমি মনে করি যে একটা জাঁকজমকপূর্ণ খেলা অনুষ্ঠিত হবে এবং সবচেয়ে বড় কথা এখানে খেলায় জয় পরাজয় থাকবে, কিন্তু আমার কিন্তু জয় পরাজয় নাই, এই জন্য নাই যে টিমটা আমার বাবার থেকে আসছে সেটাও আমার টিম, বিশালপুরের টিমটা আমার টিম, এখানে কিন্তু আমাদের কোনো জয় পরাজয় অন্তত একটা ব্যক্তি এমপি আমার কিন্তু নাই, মানে যেই জিতে সেই আমার, যে হারবে সেও আমার, হ্যাঁ এটা কিন্তু আমার খুব ভালো লাগার জিনিস যে না ঠিক আছে দুইটাই আমার টিম। এবং আমি আরেকটি কথা বলতে চাই যে এখানে আমার এই কেশোরহাট পৌরসভাকে ঘিরে যেমন আমার শহীদ ভাই এখানে মেয়র প্রার্থী, আমার রুস্তম ভাই মেয়র প্রার্থী, যদি আমার শাহিন ভাই এখানে আসতো তাহলে পরিপূর্ণ আরেকটা সুন্দর হতো তাই না, এবং আমি মনে করি যে আমরা ভাই হিসাবেই দেখি, ভাই হিসাবেই দেখি সামনের নির্বাচনে জননেত্রী শেখ হাসিনা যাকে নমিনেশন দিবে আমরা সবাই মিলে একযোগে নৌকার পক্ষে কাজ করবো ইনশাল্লাহ, এটিও কিন্তু আমাদেরকে ভাই হিসাবেই করতে হবে, এটি আমি আপনাদেরকে বলতে চাই। আর একটা জিনিস বলতে চাই যে আজকে
এই যে ফুলচু থেকে বড়িঠা হয়ে সাউকা পর্যন্ত যে রাস্তাটি সেই রাস্তাটি মনে হয় ঠিক কিছুদিনের মধ্যেই রাস্তার কাজ শুরু হবে এবং এর মধ্য দিয়ে হয়তো আমাদের এই এলাকার মানুষের অনেক কষ্ট দুর্দশা আমাদের লাঘব হবে এটি আমি বিশ্বাস করি আর একটা জিনিস কেশুরহাট পৌরসভায় আগস্ট মাসে একটা বক্তব্য দিয়েছিলাম যেটি সারা বাংলাদেশে হয়তো আলোচিত সমালোচিত সবই হয়েছে আমি বলবো আমার এই যে মোহনপুরের সন্তানেরা আমার ভাইয়েরা যারা আসছে আমার সাংবাদিকবৃন্দ আমি তাদের কল্যাণেই আমি কথাটা বলেছিলাম কারণ হলো আমি চাই যে আমার মোহনপুরে একটা সন্তান যেমন রাজনীতি করে অনেক বড় জায়গায় যাবে আমার একজন মৎস্যজীবী যেমন এখান থেকে আমার কাছ থেকে পুরস্কার নিলেন আমার একজন সাংবাদিকও তেমনি ভাবে শুধু মোহনপুরের মধ্যে না সারা বাংলাদেশে আলোচিত হবে বড় জায়গাতে যাবে কারণ এইটি আমার হলো প্রত্যাশা কিন্তু কিছু কালো ছাবা এই পেশাটাকে নষ্ট করে দেয় আমি মনে করি তারা আজকে সাংবাদিক মহৎ পেশায় আছে তাদেরকে আমি অনুরোধ করব যে বয়স অনেক ছোট এই পেশাটা কিন্তু অনেক মহৎ এই মহৎ পেশা এমনভাবে পরিস্ফুটিত করতে হবে যাতে করে সমাজে তাকে সম্মান করে রাষ্ট্রীয় তেমনি ভাবে শেষ জীবনে যেন রাষ্ট্র তাকে সম্মান করে এবং তার ঠিকানা যেন মোহনপুর হয় সেটি হবে আমাদের মোহনপুরবাসীর একটা গর্বের বিষয় আশা রাখি দোয়া রাখি তারা অনেক দূর যাতে এগিয়ে যায় আরেকটা জিনিস আমি বলবো যে সেটি হচ্ছে এই ফুলসু গ্রামে এসে আমি অনেকেরই বক্তব্য শুনলাম আমার কথা হচ্ছে যে রাজনৈতিক আছে রাজনীতি থাকবে প্রতিযোগিতা থাকবে প্রতিহিংসা কেউ থাকলে সেই রাজনীতি কিন্তু বেড়ে ওঠে না আর আরেকটা জিনিস বিশ্বাস করতে হবে সেটি হচ্ছে পথ মানুষকে বড় করে না মানুষ পথকে বড় করে এই জিনিসটা বিশ্বাস নিতে হবে না হলে কিন্তু সে কিন্তু আর জীবনে বড় হতে পারে না আমি একটা পদে গেলাম আমার এই পদের অপব্যবহার করে সমাজের অপকর্ম করব মাদক সেবন করব মাদক বিক্রি করব কিংবা আমি অন্যায় অত্যাচার করব আমি জুলুম করব কারোর সাথে জুলুম করব কিংবা আমার অত্যাচারে ব্যবসা হবে না আমার অত্যাচারে দোকানপাট থাকে মানুষ থাকবে না এই ধরনের আমি মনে করি কি হচ্ছে তার জীবনের সর্বশেষ ধাপ এবং তার চেয়ে আর উঠার আর উপায় থাকে না সে সমাজে যেমন ঘৃণিত হয় রাজনৈতিক অঙ্গনেও কিন্তু সেরকম ঘৃণিত হয় আমি চাইবো না যে মোহনপুরের কোনো সন্তান যেই পদেই থাক না কেন যেই দলই করুক না কেন আমি বিশ্বাস করি মোহনপুরে আমি এমপি হওয়ার পরে শুধু আওয়ামী লীগ না বিএনপি না জামাত না কোনো দলই বলতে পারবে না যে আমার দ্বারা কোনো দলীয় অত্যাচার বা কোনো ধরনের ইয়ে হয়েছে আমি এটা বিশ্বাস করি মোহনপুরে রাজনীতিতে আমরা দীর্ঘদিন পরে একটা এই মোহনপুর ঠিকানাটা জাতীয় সংসদে আমরা স্থাপন করতে পেরেছি কারণ আমি যখন দাঁড়াই বাবা মোহনপুরের এমপি হিসাবে দাঁড়ালেও আমার ঠিকানা থাকে কিন্তু মোহনপুর এই মোহনপুরের ঠিকানা আজকে আওয়ামী লীগ করি আমি আওয়ামী লীগের এমপি হিসাবে বলছি তা না এই সম্মানটা আমাদেরকে যুগ যুগ ধরে রাখতে হবে তাই মনে করি যেই নেতারই জন্ম হোক না কেন এখানে সে যেন তার সঠিক নেতৃত্বের মধ্য দিয়ে সর্বোচ্চ চূড়ায় যাতে পৌঁছতে পারে এটিও আমি সবার জন্য দোয়া করি যাই হোক রাত অনেক হয়েছে শীতের রাত আমি বাড়াতে চাই না আমার মা বোনেরা খেলা দেখার জন্য উন্মুখ হয়ে আছে আমি উদ্বোধন ঘোষণা করব এখানে কি ওখানে যে ঘোষণা করব আমি এই খেলার মধ্যে দিয়ে আরেকটা জিনিস আমি বলি যে এখানে অনেক সময় একটা ক্লাবে আমি যে সরকারি বরাদ্দ দিব দিতে পারি না রেজিস্ট্রেশনের অভাবে তো এই ফুলসু গ্রামে ফুলসু ক্লাবটা যদি রেজিস্ট্রেশন থাকতো তাহলে কিন্তু বরাদ্দ দিতে পারতাম তো আমি তারপরও বলবো যে এত বড় যখন খেলা হয় এই ফুলসু গ্রামের ছেলেরা আজকে যে খেলাধুলার মধ্য দিয়ে নিজেকে গঠন করছে আজকে আমি মনে করি যে খেলা উদ্বোধনের আগে আমার জাতির জনক বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের পরিবার সহ 1971 সালে মহান মুক্তিযুদ্ধে যারা শহীদ হয়েছেন জাতীয় স্যার নেতা সহ আজকে ফুটবল রণাঙ্গনে গোটা বিশ্বে পরিচিত মুখ যে মুখের নাম আমরা জন্মের পর একটা বাচ্চাও ম্যারাডোনা নামটা সবার মুখে মুখে ছিল আমি মনে করি যে আজকে উদ্বোধনের আগে ম্যারাডোনা সহ আজকে জাতির জনক বঙ্গবন্ধুর পরিবার এবং ম্যারাডোনা সহ যারা মৃত্যুবরণ করেছেন তাদের উদ্দেশ্যে 1 মিনিট নীরবতা পালন করেই দাঁড়িয়ে ফুল পালন করব করেই আমরা এই খেলার শুভ উদ্বোধন ঘোষণা করব সকলকে আন্তরিক ধন্যবাদ খোদা হাফেজ জয় বাংলা জয় বঙ্গবন্ধু তাহলে আমরা আপনারা সবাই দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা প্রকাশ করবেন আমি সবাইকে অনুরোধ করছি দাঁড়িয়ে 1 মিনিট নীরবতা প্রকাশ করার জন্য শুরু হলো
আমাদের সময় শেষ, আমি সকলকে বলবো অতিথি ছাড়া আপনারা কেউ মাঠে থাকবেন না। যারা মাঠে আছেন শুধুমাত্র খেলোয়াড়, শুধুমাত্র খেলোয়াড় ছাড়া সকল ভাই মাঠ ছেড়ে সীমানাতে প্রস্থান নেন। যারা মাঠে আছেন খেলোয়াড় ছাড়া সকলে মাঠ ছেড়ে গ্যালারিতে অবস্থান নিন। অতিথি যারা এখনো আছেন, যারা এখনো মাঠে ঘোরাফেরা করছেন, আপনারা মাঠ ছেড়ে গ্যালারিতে অবস্থান নেন। শুধুমাত্র অতিথি, প্রধান অতিথি, বিশেষ অতিথি এবং অতিথি মহোদয় থাকবেন, আর এক খেলোয়াড় থাকবেন। আমি সকলকে মাঠ ত্যাগ করার জন্য অনুরোধ করছি। শুধুমাত্র অতিথিবৃন্দ এসে খেলার উদ্বোধন করবেন। সামাজিক দর্শকই জনাব আইনউদ্দিন এমপি স্যার। মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে এমপি কাপ নাইট পাগল ফুটবল টুর্নামেন্ট ইতিমধ্যে আসন অলঙ্কৃত করেছেন প্রবঙ্গনপুরের প্রভাত মানুষের এবং গণমানুষের এই নেতা, যার কথা না বললেই হয়, ভবনপুরের উর্বর মাটির উর্বর সন্তান, তিনি একমাত্র নেতৃত্ব এই প্রবঙ্গনপুর থেকে, ভবনপুরের একমাত্র সন্তান যিনি জাতীয় সংসদকে অলঙ্কৃত করেছেন, এই ভবনপুরের একমাত্র সন্তান হিসেবে তিনি শ্রদ্ধেয় গরম মোহাম্মদ আইনউদ্দিন, মাননীয় সংসদ সদস্য মোহনপুর তিন, পদমন্ত্রী তিন, উপস্থল মেয়র মোহনপুর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক কেশরাজ পৌরসভার, যিনি বারবার নির্বাচিত হয়েও হতে পারেন, তিনি আর অন্য কেউ নয়,
আমাদের সবার প্রিয় সবার চেয়ামক জননেতা জনাব মোহাম্মদ শহীদুজ্জামান শহীদ ভাই উপস্থিত জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার সদস্য যুবলীগ উপস্থিত জনাব মোহাম্মদ রুস্তম আলী প্রাণ মহানপুর উপজেলা আওয়ামী লীগ সম্মানিত সহসভাপতি আজকের এই ফাইনাল খেলায় সভাপতিত্ব করবেন জনাব মোহাম্মদ আব্দুর রহমান ফুটবল টুর্নামেন্টের জাঁকজমকপূর্ণ ফাইনাল খেলা আমরা দেখছি মাঠের মধ্যে খেলোয়াড় বিন্দু এখনই রেপি খেলা শুরু করবেন সে কথা বলতে বলতে রেফারি বংশীধ্বনি তিল্লাপাড়া দলের খেলোয়াড়ের অনুকূলে বল বাম প্রান্ত দিয়ে দেখেন সতীর্থের উদ্দেশ্যে আবারও সাজানো গোছানো খেলা আমরা মনে হচ্ছে উপভোগ করবো আজকের এই টুর্নামেন্টে বিশালপুর শ্রমিক ফুটবল দলের ভাবে আঘাত হয়েছিল আবারও তিল্লাপাড়া দল বাম প্রান্ত দিয়ে সাজানো গোছানো আক্রমণ ছিল মাঝ মাঠে রেখেছেন নিজের আয়ত্তে আক্রমণ ভাগের খেলোয়াড় দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে তিল্লাপাড়া দল এখনো নিজের আয়ত্তে নয় নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় মাঝ মাঠ দিয়ে সামনে এগোনোর চেষ্টা করতে করতে পায়ে দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় আমি উভয় দলের খেলোয়াড়দেরকে দৃষ্টি আকর্ষণ করবো আপনারা সুন্দর খেলা উপহার দেবেন ছোট পাশে খেলবেন পাগলি খেলা সেখানে ছোট বাচ্চারা বড় পাশ দিলে গোল হওয়া সম্ভব না সেহেতু আপনারা ছোট ছোট পাশে আজকের খেলা উপহার দেবেন এ প্রত্যাশা রেখেছি এখন পর্যন্ত বল রয়েছে তিল্লাপাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দলের অনুকূলে দশ নম্বর জার্সি পরিহিত খেলোয়াড় তার কাছে বল দিয়েছে ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা করছেন সুন্দরভাবে বাম পার্শ্ব দিয়ে আক্রমণ গোছালো আক্রমণ সাজানো আক্রমণ বিশাল দল ডান প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা বিপদ সীমার কাছাকাছি ছিল ছিল আবারও গোলপাস বল চলে যায় মাঠের বাহিরে সেই সুবাদে ফ্রিতে ফ্রিতে নহাটা তিল্লাপাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দলের অনুকূলে সতীর্থের উদ্দেশ্য দিয়েছেন বাম প্রান্ত সেখান থেকে আবারও ডান প্রান্ত মাঝমাঠে দশ নম্বর জার্সি পরে বিপদ সীমার কাছাকাছি বিপদ হলে হতে পারত কিন্তু না তার পূর্বেই বল চলে যায় মাঠের বাহিরে পরবর্তীতে কি ঘটে তা জানানোর জন্য এবং আপনাদের সামনে উপস্থাপনার করার জন্য আমন্ত্রণ জানাচ্ছি শাহিদুজ্জামান বাপ্পুকে ধন্যবাদ শ্রদ্ধেয় চাচা এসএম কামরুজ্জামানকে সুপ্রিয় ক্রীড়ামতি দর্শক শ্রোতা মন্ডলী আপনারা লক্ষ্য করছেন আজকের এই ফাইনাল খেলা যে খেলায় পরস্পরের মোকাবেলা করছেন তিল্লাপাড়া রাইজিং স্টার ফুটবল দল নহাট বনাম বিশালপুর শ্রমিক ফুটবল দল জমে উঠেছে আজকের এই ফাইনাল খেলা দেখা যাক উভয় দল কি করতে পারে নিজেদের জন্য খুব সুন্দর এবং গোছালো কিছু আক্রমণ আমরা লক্ষ্য করবো এই ফাইনাল খেলাকে ঘিরে ছোট ছোট কিছু পাস আমরা লক্ষ্য করবো এই খেলায় মনোমুগ্ধকর পরিবেশ মনোমুগ্ধকর খেলা আমরা দেখতে চাই সেই উদ্দেশ্যে এই বিশালপুর শ্রমিক ফুটবল একাদশ বিশালপুর শ্রমিক ফুটবল একাদশ সেখানে তিল্লাপাড়া রাইজিং ফুটবল একাদশ নিজেরা এত রেখেছেন ভালো জায়গায় বল মাঝ মাঠে খুব সুন্দর একটি পাস দুর্দান্ত ডেডলিং ছিল কিন্তু লক্ষ্য ভ্রষ্ট যার ফলে বল চলে গেল সীমানা লাইন অতিক্রম করে সীমানার বাইরে শুধু খুঁড়ে ফেলে আব্দুর রহমানের বংশীধরই সেখান থেকে তিল্লাপাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল নিজেরা তুলেছেন খুব সুন্দর থেকে বল ভালো একটি ডিপ্লিন রক্ষা করলো সেখানে এগারো নম্বর যাচ্ছে পড়তো ভালো শট ছিল ভালো শট যাকে বলা যায় কিন্তু যেটি আমি বারবার বলে থাকি ওই গোছালো আক্রমণ সেটিতে যেন মাসের প্রথমার্ধের খেলা চলছে প্রথমে যেন দুর্বার দুর্বার গতি দিয়ে চলেছে বিশালপুর শ্রমিক ফুটবল একাদশ
বাংলাদেশের জার্সি পরে হতো এই মাথায় বেঁধে লাল সবুজের পতাকা বাহি নিজেদেরকে জানান দিচ্ছেন বিশালপুর শ্রমিক ফুটবল একাদশ। সেখান থেকে পিল্লা ফাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল দুর্দান্ত খেলোয়াড় আমরা লক্ষ্য করছি সেই বাংলাদেশ জাতীয় ফুটবল দলের বাগমারার কৃতি সন্তান মানিকের মতো খেলছেন ওই নয় নম্বর জার্সি পরে হতো একজন সতীর্থ খেলোয়াড়। ভালো খেলা চলছে, যে খেলাকে ঘিরে উপস্থিত লক্ষ লক্ষ দর্শক শ্রোতাবৃন্দ এই ফুলশো এক নম্বর জাতীয় স্টেডিয়ামে এসে উপস্থিত হয়েছেন। খুব সুন্দর মনোমুগ্ধকর পরিবেশ, কোথাও যেন এক পাশ বসার মতো জায়গা নেই আমরা লক্ষ্য করছি। খুব সুন্দর একটি পরিবেশে খেলা চলছে, সে খেলা দেখতে উপস্থিত হয়েছেন অনেক জায়গা থেকে এসেছেন লোকজন। কেউ বা মাটিতে বসে, কেউ বা দাঁড়িয়ে থেকে, কেউ বা গাছে উঠে বসে থেকে মনোমুগ্ধকর পরিবেশে খেলা দেখছেন। খুব সুন্দর জায়গায় বল, পিল্লা বড় রাইজিং সুপারস্টার ফুটবল দল মধ্য মাঠে এগিয়ে চলেছে খেলা। কে করতে পারেন সেই পিল্লা বড় রাইজিং সুপারস্টার ফুটবল দল ভালো জায়গায় বল তুলেছিলেন। কিন্তু ফাইনাল খেলা আমরা যেটি লক্ষ্য করি সেটি ওয়ার্ল্ড কাপ হোক বা যে কোনো টুর্নামেন্টের ফাইনাল হোক না কেন, ফাইনাল খেলাকে ঘিরে সকল দর্শক শ্রোতা অধীর আগ্রহে থাকে। কিন্তু ফাইনাল খেলা যেন আমরা লক্ষ্য করি প্রত্যেকটি টুর্নামেন্টে একটু হলেও যেন অগোছর। দুর্দান্ত একটি ডিবলিগের প্রচেষ্টায় ছিল ওই পিল্লাপাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল, কিন্তু সেখানে বিশ্বকাপ শ্রমিক ফুটবল একাদশ চীনের প্রাচীরের মতো দাঁড়িয়েছিল, যার ফলে সুদক্ষ রেফারি আব্দুর রহিমের বংশী ধরে আমরা লক্ষ্য করলাম সুদক্ষ রেফারি আব্দুর রহিম এবং তাকে সম্পূর্ণভাবে সাপোর্ট দিয়ে চলেছেন সহকারী রেফারি। পশ্চিম প্রান্তে রয়েছেন আমার বন্ধু বার মোস্তাফিজুর রহমান রড়ি এবং পূর্ব প্রান্তে রয়েছেন মিজানুর রহমান মিজন বিশাল শ্রমিক ফুটবল একাদশ। শাকিল দুর্বল করে কিকে নিয়েছেন, গোলকিপারকে উদ্দেশ্য করে দিয়েছিলেন, দুর্দান্ত একটি শট ছিল, বিপদ হলে হতে পারে কিন্তু কোনো বিপদ নয়, যার ফলে ফলাফল যা ছিল তাই ওই পিল্লাপাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল শূন্য এবং বিশাল শ্রমিক ফুটবল একাদশ শূন্য। পিল্লাপাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল সাগর খুব সুন্দর জায়গায় বল তুলেছেন, ভালো একটি ডিবলিং লক্ষ্য করলাম আমরা সেখান থেকে, দেখা যাক কি করতে পারেন। ভালো একটি পাস, দুর্বল পাস ছিল, বিপজ্জনক শট, বিপজ্জনক শট যাকে বলা যায়, মনোমুগ্ধ করে একটি শট লক্ষ্য করলাম ভাই ছয় নম্বর জার্সি পরে তো পিল্লাপাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দলের একজন সতীর্থ খেলোয়াড়ের কাছ থেকে। একটু হলে হয়তো ওই গৌরবক সোনার হরিণ যেটি দেখবার জন্য মুখে রয়েছে দর্শক শ্রোতা করতালি উন্মাদনা উত্তেজনা অনেক লক্ষ্য করছে ওই দর্শক শ্রোতা মন্ডলীর কাছ থেকে। সেই দর্শক শ্রোতা মন্ডলী গৌরবক সোনার হরিণ একটু জন্য দেখতে পেলেন না, মাঠের খেলা এগিয়ে চলেছে। সেখান থেকে আমরা বিল্লাবার রাজ্যের শ্রেষ্ঠ দল সেখান থেকে বিশ্বপুর শ্রমিক ফুটবল একাদশ নিজেদের আয়ত্ত রেখেছিলেন, সেখান থেকে চীনের প্রাচীরের মতো দাঁড়িয়েছিল ওই পিল্লাপাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দলের একজন সতীর্থ খেলোয়াড়, সেখান থেকে নিজেদের আয়ত্ত রেখেছেন। ভালো জায়গায় বল, বিপদ সীমার মধ্যে মধ্যে যেখানে খেলে থাকেন ওই লিওনেল মেসি, ক্রিস্টিয়ানো রোনাল্ডো, নেইমার, যে সকল খেলোয়াড়ের নাম শুনলেই আমরা দর্শক শ্রোতা মন্ডলে মুখিয়ে থাকি, কখন আসবে সেই সোনার হরিণ, কখন এই সোনার হরিণের দেখা পাবো, কখন এই গোল নামক সোনার হরিণের পিয়ারল পিয়ারলের কাছে বলছিল বিপদ হলো হতে পারে। কিন্তু সেখান থেকে বিশ্বকাপ শ্রমিক ফুটবল একাদশ অগোছালো খেলা যাকে বলা যায় ওই বিশ্বকাপ শ্রমিক ফুটবল একাদশ সেটি দেখাতে সক্ষম, যতই ভালো খেলা দেখাতে সক্ষম ওই পিল্লাপাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল, তাদের মনোনিবেশ যখনই মাঠের খেলায় তখনই যেন অগোছালো কিছু আক্রমণ আমরা লক্ষ্য করছি ওই বিশালপুর শ্রমিক ফুটবল একাদশের কাছ থেকে। সেখানে পিল্লাপাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল নিজেদের আয়ত্ত রয়ে গেছেন, দেখা যাক কি করতে পারেন। সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন খুব সুন্দর পাস লক্ষ্য করছি, তাকে টিকে তাকে খেলা বলে হয়ে থাকে ওই স্পেন যে খেলাটি খেলে থাকেন আমরা লক্ষ্য করেছিলাম 2014 বিশ্বকাপে এই স্পেন ইনিয়েস্তার নেতৃত্বে
বিশ্বকাপ নিজেদের করে নিয়েছিলেন সেই স্পেনের মতো খেলছেন ওই পিল্লাপড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল। খুব সুন্দর জায়গায় বল তুলেছিলেন, বিপদ হলো হতে পারত কিন্তু কোনো বিপদ নয়। দর্শক শ্রোতা করতালির মাধ্যমে জানিয়ে দিলেন তারা মাঠের খেলায় উপস্থিত, আপনারা যতই ভালো খেলবেন আমরা ততই করতালির মাধ্যমে আপনাদেরকে সাপোর্ট দেব। বিশাল পরিশ্রমে ফুটবল একাদশ নিজেদের আয়ত্তে রেখেছিলেন, সেখান থেকে পিল্লাপড়া রাইজিং সুপারস্টার দল ওয়াক্তে বললেন না, খুব সুন্দর একটি জায়গায় বল তুলেছিলেন, সতীর্থ কোনো খেলোয়াড় না থাক হয় সেখানে বল চলে গেল সীমানা লাইন অতিক্রম করে সীমানার বাইরে। পিল্লাপড়া পিল্লাপড়া থেকে পিল্লাপড়া পিল্লাপড়া রাইজিং সুপারস্টার ফুটবল নিজেদের আয়ত্তে রেখেছিলেন, সেখান থেকে জয় রক্ষিত সোহাগ ভালো জায়গায় বল ছিল কিন্তু ওয়াক্তে বললেন না, যার ফলে আবারও বল চলে গেল সীমানা লাইনের বাইরে, সেখান থেকে আক্রমণ আমরা লক্ষ্য করছি না ওই বিশালপুর শ্রমিক ফুটবল একাদশের কাছ থেকে। বিশালপুর শ্রমিক ফুটবল একাদশ দলীয় অধিনায়ক উজ্জ্বল বল সাজিয়েছিলেন, সেখান থেকে বল তুললেন ওই শাকিল পিল্লাপড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল। পিল্লাপড়া রাইজিং স্টার সুপারস্টার ফুটবল দল নিজেদের আয়ত্ত রেখেছেন ভালো জায়গায় বল, বিপদ হলেও হতে পারে কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট যার ফলে কোনো বিপদ নয় কোনো গোল নয়, ফলাফল যা ছিল তাই এখন পর্যন্ত ভাগ্য দেবতা কোন দলের দিকেই মুখছে তাকায়নি, যার ফলে কোন দলে এখন পর্যন্ত গোল নামক সোনা হরিণ যে মাঠের খেলায় মুখ্য দুর্বল সরছে ওই সাইড ওভার জার্সি পরে হতে একজন খেলোয়াড়ের কাছ থেকে আমরা জেনে লক্ষ্য করলাম খুব সুন্দর শট ওই সাগরের মতো ওই যিনি দুর্বার গতিতে ছুটে চলেছেন ওই সাগর, সেখান থেকে বিশাল পরিশ্রমিক ফুটবল একাদশ দূরপাল্লার একটি শট লক্ষ্য করলাম ওই সতীর্থ খেলোয়াড়ের কাছ থেকে। বিশালপুর শ্রমিক ফুটবল একাদশ মাঠের খেলায় যেন উত্তেজনা লক্ষ্য করছি আমরা, প্রবল উত্তেজনা যেখানে পাল্টা আক্রমণ আমরা লক্ষ্য করছি, কাউন্টার অ্যাটাক বরাবরের মতোই আক্রমণ ভাগ সাজিয়ে রেখেছেন পিল্লাপড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল। গোটা আক্রমণ যেটি আমরা বারবার লক্ষ্য করছি ওই পিল্লাপড়া রাইজিং সুপারস্টার ফুটবল দলের কাছ থেকে, যেটি লক্ষ্য করেছিলাম প্রথম রাউন্ড থেকে শুরু করে সেমিফাইনাল পর্যন্ত, সেটা আজকেও আমরা লক্ষ্য করছি ওই পিল্লাপড়া রাইজিং সুপারস্টার ফুটবল দলের কাছ থেকে। ফারুক বিশাল পরিশ্রমিক ফুটবল একাদশের একজন সতীর্থ খেলোয়াড় ফারুক ভালো জায়গায় বল তুলেছিলেন কিন্তু সতীর্থ কোনো খেলোয়াড় সেখানে না থাকাই আবারও বল চলে গেল সীমানা লাইনের এক পার্শ্বে, যেখানে ওই পিল্লাপড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল সতীর্থ খেলোয়াড়কে উদ্দেশ্য করে ছেড়েছিলেন বিপদ সীমা ওই সেখান থেকে সাগর মাছে মাঠে যখনই বল তখনই আমরা লক্ষ্য করছি ওই সাগরের পায়ে বল, যেটি আমরা লক্ষ্য করি ওই আর্জেন্টিনার তারকা খ্যাত খেলোয়াড় ওই অ্যাঙ্গেল ডি মারিয়া যেটি আক্রমণ ভাগ ছড়িয়ে থাকেন, যেটি আমরা বাংলাদেশ জাতীয় ফুটবল দলে লক্ষ্য করি মাহবুবুর রহমান শিফলের কাছ থেকে, যেটি লক্ষ্য করি সহনীয় জীবনের কাছ থেকে, সেটি আমরা লক্ষ্য করছি আজকে ওই পিল্লাপড়া রাইজিং সুপারস্টার ফুটবল দলের কাছ থেকে। বিশাল পরিশ্রমিক ফুটবল একাদশ ছাড়তে পারার পাত্র নয়, কিছু কিছু আক্রমণ তারাও সাজিয়েছেন খুব সুন্দর আক্রমণ সাজাচ্ছেন মাঝে মধ্যে, সেখানে দুর্বল্লার শট ছিল বিপদের সম্মুখ হয়ে ওই বিশালপুর শ্রমিক ফুটবল একাদশ, বিপদ হলেও হতে পারত পিল্লাপড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল নিজেদের আয়ত্তে রেখেছেন ওই পিল্লাপড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল। মাঠের খেলায় যখন খুব সুন্দর কিছু আক্রমণ আমরা লক্ষ্য করছি, যেখানে গোছালো আক্রমণ আমরা লক্ষ্য করছি, পরবর্তী কি ঘটতে চলেছে এবং কি ঘটে এবং কি সুন্দর আক্রমণ আমরা লক্ষ্য করবো সেগুলো পর্যালোচনা করার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধা হচ্ছে আচ্ছা কে এই সেম কামরুজ্জামানকে।
তোরা যে যাই বলিস ভাই আমার সোনার হরিণ চাই সেই সোনার হরিণ গোল এবং দলকে জেতানো সেই দিকে লক্ষ্য রেখে তুল্লাপাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল খেলোয়াড়বৃন্দ এবং বিশালপুর শ্রমিক ফুটবল দলের খেলোয়াড়বৃন্দ এখন পর্যন্ত তারুণ্যের গতি প্রদর্শিত করে চলেছে উভয় দলের খেলোয়াড়বৃন্দ এখন পর্যন্ত উভয় দলের খেলোয়াড়বৃন্দ বল নেটে জড়াতে সক্ষম হয় নাই ফলে গোলশূন্য অবস্থায় প্রথমার্ধের খেলা এখন পর্যন্ত এগিয়ে চলেছে নয় নম্বর চার চেপের মতো খেলোয়াড় তুল্লাপাড়া রেখেছেন নিজের আয়ত্তে দেখে নিচ্ছেন কাকে দেওয়া যায় গোছানো আক্রমণ তুল্লাপাড়া দলের বাম প্রান্ত দিয়ে আক্রমণ পাল্টা আক্রমণ এভাবে এখন পর্যন্ত প্রথমার্ধের খেলা এগিয়ে চলেছে আজকের এই অগ্রণী সংঘের এমপি কাপ নাইট পাগলে ফুটবল টুর্নামেন্টের ফাইনাল খেলা সম্বন্ধে শুধু আপনারা যে যেখান থেকে আমাদের এই ফাইনাল খেলা উপভোগ করছেন শুধু অগ্রণী সংঘের পক্ষ থেকে অনেক অনেক শুভেচ্ছা অভিনন্দন এবং এবং সালাম জানাচ্ছি আজকের এই সুন্দর খেলা উপভোগ করার জন্য আপনারা শান্তভাবে সুশৃঙ্খলভাবে আজকের খেলা উপভোগ করছেন আমরা খেলোয়াড়বৃন্দের কাছ থেকে এখনো সুন্দর খেলা যতটা দর্শকবৃন্দু আশা করেছিল ততটা এখন পর্যন্ত তাদের প্রত্যাশা পূরণ হয়নি সেই জন্য তারা হর্ষধ্বনি হর্ষধ্বনি এবং করতালির সংখ্যা আমরা খুব কম দেখতে পাচ্ছি আমি আশা করব আগামী সামনে যেটুকু খেলা আছে সে সময়টুকুতে তারা গোল নিতে যাবে এবং দলকে এগিয়ে নিয়ে যাবে এ প্রত্যাশা রেখেছি রেডি বংশীধ্বনি এবং সে কথা বলতে বলতেই এবং একজন খেলোয়াড়ের পরিবর্তন দেখলাম বল এখনো তুল্লাপাড়ার অনুকূলে ছিল রক্ষণ ভাগের খেলোয়াড় সেখান থেকে শ্রমিক ফুটবল দলের খেলোয়াড় কিক করেছিলেন বিপদ সীমার কাছাকাছি ছিল রাখতে পারেনি আবার নয় নম্বর চারটি পরিহত তুল্লাপাড়া বাম প্রান্ত দিয়ে আক্রমণের চেষ্টা এখনো পর্যন্ত অব্যাহত রয়েছে বল চলে যায় মাঠের বাহিরে সে শুধু এখন পর্যন্ত আজকের এই এমপি কাপ ফুটবল টুর্নামেন্টের প্রধান অতিথি মাননীয় এমপি মহোদয় বিশেষ অতিথি জনাব জনাব সৈয়দুজ্জামান শহীদ মেয়র এবং সকল বিশেষ অতিথিবৃন্দ আজকের মনোমুগ্ধকর খেলা তারা তিনারা সুন্দরভাবে উপভোগ করছেন তুল্লাপাড়ার অনুকূলে বল মাঝ মাঠ দিয়ে আক্রমণের চেষ্টা গোছালো আক্রমণ বিপদ সীমার কাছাকাছি নিয়ে গিয়েছেন এবং দূর পাল্লার শট করেছিলেন লক্ষ্যভ্রষ্ট শট বল চলে যায় মাঠের বাহিরে সেই সুবাদে গোলকিক বিশালপুর চমিক ফুটবল দলের অনুকূলে উঁচু করে তুলে দিয়েছেন এবং লক্ষ্যভ্রষ্ট বল চলে যায় আবারও মাঠের বাহিরে সেই সুবাদে ফ্রি কিক নহাটা তুল্লাপাড়া পারবে কিক করেছেন দেখে নিচ্ছে কাকে দেওয়া যায় দিয়েছেন সতীর্থের উদ্দেশ্যে মাঝ মাঠে বল একক প্রচেষ্টায় রেখেছেন আবারও রাইজিং সুপারস্টার গোছালো আক্রমণ দেখা যায় কাকে বল দেয় মাঝ মাঠ দিয়ে আক্রমণের চেষ্টা একক প্রচেষ্টায় এখন পর্যন্ত বিপদ সীমার কাছাকাছি দোরপাল্লার ঠিক করেছিলেন কিন্তু প্রস্তুত ছিলেন রক্ষণ ভাগের খেলোয়াড় বিশালপুর চমিক ফুটবল দলের এবং বল পাঠিয়েছেন মাঠের বাইরে রাইজিং সুপারস্টার রেখেছেন নিজের আয়ত্তে নিজের আয়ত্তে রেখেছেন সেখান থেকে বিশাল বল দলের একজন খেলোয়াড় রক্ষণ ভাগের খেলোয়াড় রক্ষা করেছেন বল গুটি গুটি পায়ে সামনে এগোনোর চেষ্টা কিন্তু ডি বক্সের সামান্য বাইরে নহাটা তুল্লাপাড়া দলের অনুকূলে বল সম্মানিত শুধুন মাঝ মাঠ দিয়ে আক্রমণ দিয়েছেন নয় নম্বর জার্সি পরিহত খেলোয়াড় তুল্লাপাড়া দলের আবার বিশালপুর দলের একজন খেলোয়াড় বাধা দেওয়ার চেষ্টা দিয়েছেন এবং তার পূর্বে অবৈধভাবে বাধা দেওয়ার জন্য রেফারি বংশীধ্বনি সেই সুবাদে ফ্রি কিকের নির্দেশ দিয়েছেন রেফারি এম রহিম আমি খেলোয়াড়দের দৃষ্টি আকর্ষণ করব আজকের খেলার অল ইন অল অর্থাৎ সর্ব ক্ষমতার অধিকারী রেফারি সেতু তার সাথে
খেলোয়াড় সুলভ আচরণে আজকের খেলা উপহার দিবেন এই প্রত্যাশা রেখে পরবর্তীতে কি ঘটে তা নিয়ে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি স্নেহের শাহিদুজ্জামান বাপ্পিকে। ধন্যবাদ ধন্যবাদ শ্রদ্ধা চাচা। মাইক্রোফোন যখনই আমার হাতে আমি লক্ষ্য করছি বাবা মানব মোহনপুর উভয় দলে যারা নিজেদের সেরাটাতে খেলছেন পাওয়ার হেলের চেনাই পিল্লা বড় রাইজিং সুপার স্টার ফুটবল দল এবং মোহনপুরের খেলা যে খেলা দেখবার জন্য আমরা লক্ষ্য করছি অনেক দর্শক শ্রোতা মন্ডলী মাঠে এসে উপস্থিত হয়েছেন বিশালপুর শ্রমিক ফুটবল দল অর্থাৎ মোহনপুর। খুব সুন্দর একটি শট ছিল যেটি আমরা লক্ষ্য করলাম ওই নয়নের কাছ থেকে। নয়ন যেন আজকে মাঠের খেলায় সকলের নয়নের মনি হয়ে ওঠার এক দারুণ প্রচেষ্টায় রয়েছেন। সেখান থেকে বাবা নিজেদের আয়ত্তে রেখেছেন ভালো জায়গায় বল খুব সুন্দর নিজেদের মধ্যে খুব সুন্দর বোঝাবুঝি। ইমাম ক্যাপ্টেন দলীয় অধিনায়ক ইমাম দিয়েছেন সতীর্থ খেলোয়াড়কে। সেখান থেকে সাগর সাগর সম্ভবত হ্যান্ড বল সুদক্ষ রয়ে ফলে ওই আব্দুর রহিমের বংশধ্বনি বিবাহিত পাত্র ওই প্রান্ত আজকের মাঠের খেলায় অল্প কিছুক্ষণ পরে তিনি ধারা বিবরণী দিবেন শ্রোতা মন্ডলী। কিন্তু আজকে আমরা লক্ষ্য করছি তার থেকে অনেক অনেক বেশি দর্শক শ্রোতা মন্ডলী খেলা দেখতে এসেছেন খেলা উপভোগ করতে এসেছেন বিশাল প্রশ্রমে ফুটবল একাদশ আকাশ মোহনপুর সোহাগ শখ থেকে নিজেদের আয়ত্তে রেখেছেন জয় এবং শখ। সেখান থেকে সাগর সাগর ডিমারিয়া যাকে বলেছিলাম আমি বিগ একটু আগে সেই ডিমারিয়া ডিমারিয়া খুব ভালো খেলে থাকেন আজকে মাঠের খেলায় তার কারুকার্য দেখাতে সক্ষম এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি ওই অ্যাঙ্গেল ডি মারিয়া পাওয়ার হয়ে প্রতিনিধিত্ব করছেন ওই অ্যাঙ্গেল ডি মারিয়া সেখান থেকে নিজেদের আয়ত্ত রেখেছেন ইমাম দলীয় অধিনায়ক সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন ভালো জায়গায় বল দলীয় অধিনায়ক ওই ইমাম ইমামুল হক ইমাম সেখান থেকে সতীর্থ একজন খেলোয়াড়ের কাছে দিয়েছেন ভালো পাস লক্ষ্য করছি আমরা খুব সুন্দর কিছু পাস লক্ষ্য করছে ওই ভালো জায়গায় বল তুলেছিলেন বিপদ হলে হতে পারত কিন্তু কোন বিপদ নয় ভালো একটি আক্রমণ ছিল যার ফলাস্ত্র দিয়ে ফলাফল দেওয়া ছিল তাই ওই পাবা শূন্য মোহনপুর শূন্য পাবা নয় নম্বর চার্জ বলে হতো ভালো জায়গায় বল তুলেছেন সেখান থেকে এগারো নম্বর চার্জ বলে হতো পাবা ভালো জায়গায় বল তুলেছেন বিপদ হলে হতে পারে দুর্বল একটি শট ছিল সেখান থেকে সাগর ভয়ঙ্কর কিছু দুর্বলর শট লক্ষ্য করেছে ওই সাগরের কাছ থেকে যেটি উপভোগ করছেন আমাদের মঞ্চে পক্ষে এমপি কাপ নাইট পাগল ফুটবল টুর্নামেন্টে এসে উপস্থিত হয়ে মাঠের খেলায় সশরীরে উপস্থিত হয়ে খেলা দেখছেন তিনি আর অন্য কেউ নয় সকলের জানের নেতা প্রাণের নেতা জননেতা জনাব মোহাম্মদ আয়নউদ্দিন এমপি এবং বিশেষ অতিথি হিসেবে উপস্থিত থেকে মাঠের খেলায় খেলা দেখছেন শহীদুজ্জামান শহীদ ভাই উপস্থিত রয়েছেন সাদরে খেলা দেখছেন জনাব মোহাম্মদ শফিকুল ইসলাম মাস্টার সদস্য জেলা পরিষদ এবং কেশরহাট পৌরসভা আওয়ামী লীগের সম্মানিত সাধারণ সম্পাদক উপস্থিত মোহনপুর উপজেলা আওয়ামী লীগের সিনিয়র এই খেলায় সভাপতিত্ব করছেন আমার শ্রদ্ধেয় স্যার ফুলশ উচ্চ বিদ্যালয়ের সম্মানিত প্রধান শিক্ষক জনাব মোহাম্মদ আব্দুর রহমান বাবু। যে কথা বলছিলাম মাঠের খেলায় ফিরে আসে দুর্দান্ত কিছু আক্রমণ লক্ষ্য করলাম এই কথার ফাঁকে ওই পিল্লাপাড়া রাইজিং সুপার স্টার ফুটবল দল অর্থাৎ ওই পাওয়ার কাছ থেকে খুব সুন্দর এবং গোছালো কিছু আক্রমণ লক্ষ্য করছি আমরা ওই পাওয়া এবং মোহনপুরের প্রতিনিধিত্ব করছেন ওই পিল্লাপাড়া এবং বিশ্বপুর শ্রমিক ফুটবল একাদশ পিল্লাপাড়া রাইজিং সুপার স্টার ফুটবল দল এগারো নম্বর জার্সি পরে হতো খুব সুন্দর ভালো জায়গায় বল তুলেছেন মাসমারের খেলায় গিয়ে চলেছে নিজেদের আয়ত্তে রেখেছেন নিজেদের মধ্যে খুব সুন্দর ভালো বোঝাবুঝি আমরা লক্ষ্য করছি ভালো জায়গায় বল তুলেছিলেন বিপদ হলে হতে পারত
বিপদের সন্ধিক্ষণে আমরা দাঁড়িয়েছিলাম। একটি সুন্দর ওই গোলনামক সোনা হরিণ যেটি দেখবার জন্য মুখিয়ে রয়েছে ওই লক্ষ লক্ষ দর্শক শ্রোতা, যেটি দেখবার জন্য খুব সুন্দর ভাবে করতালি দিয়ে সাপোর্ট দিয়ে চলেছেন উভয় দলের দর্শক শ্রোতা মন্ডলী, ভাবে সাপোর্ট দিয়ে চলেছেন চলেছিলেন। আজকেও আমরা লক্ষ্য করছি ওই স্পন্সর রয়েছেন, সেখানে স্পন্সরের দায়িত্ব পালন করছেন শততম সহচরে প্রোভাইডার মোহাম্মদ রবি আল ইসলাম রবি, ভাই বোন ভেটেরিনারি প্রোভাইডার মোহাম্মদ হরজত আলী, সেরা বাগানের সেরা চা গোল চা প্রোভাইডার মোহাম্মদ আব্দুর রাজ্জাক, এবং সোনালী বসহাচারী, সেই দুই ভাই সোনালী বসহাচারী প্রোভাইডার মোহাম্মদ সাবের আলী মন্ডল, ধন্যবাদ জানাই তাদেরকে। সেই মাঠের খেলায় 10 তারিখ থেকে শুরু হয়ে এখনো পর্যন্ত প্রত্যেক দিন তারা স্পন্সরের দায়িত্ব পালন করছে এবং মাঠের খেলায় এই ফুলশ্রী সংঘকে খুব সুন্দর ভাবে সাপোর্ট দিয়ে চলছেন। দূরপল্লার কিছু আক্রমণ এবং দূরপল্লার দুর্বার গতিতে চলা কিছু শট আমরা লক্ষ্য করছি। সেই পিল্লা পাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল এবং বিশালপুর শ্রমিক ফুটবল একাদশের মধ্য থেকে এই যখন খেলার অবস্থা, পরবর্তী খেলা কি ঘটছে কি ঘটবে সেই কথা বলবার জন্য মাইক ভরে ডেকে নিচ্ছে শ্রদ্ধেয় বড় ভাই তানভীর মনোহর প্রান্তকে। ধন্যবাদ, ধন্যবাদ জানাতে চাই আমার ছোট ভাই বাপিকে, যিনি চমৎকার ভাবে কথা বলে থাকেন এবং মানুষের মধ্যে মনে হয়ে যান, খুব সাবলীল কথা বলে থাকেন ওই বাপি। আমি ধন্যবাদ জানাতে চাই ও বাপিকে এবং আমি কমিটির আকর্ষণ করছি, ওখানে তোমার কোনো বিশৃঙ্খলা ঘটেছে তোমরা যাও এবং তার সমাধান তাড়াতাড়ি দিয়ে দাও। আমি ফলাফল জানিয়ে দেবো, দুই দলে যখন শূন্য শূন্য অবস্থান, শূন্যরত অবস্থায় ভাসমান, তখনই অনেক মানুষের ভিড় যেন এই ফুলশ্রী আমাদের এক নম্বর এজিয়াতে স্টেডিয়ামে, এই যখনই বড় উপলক্ষ আজকের এই ফুলশ্রী মাঠে। গতদিনই আমরা একটি খারাপ সংবাদ শুনেছিলাম, এই গোটা বিশ্বের ফুটবল রাজপুত্র যাকে বলা হয় দিয়াগো মারাদোনা, তিনি গত হয়েছেন, তার আত্মার মাগফিরাত কামনা করি আমাদের বাংলাদেশ থেকে। তার অসংখ্য ভক্ত আছে তার বাংলাদেশে এবং অসংখ্য ভক্ত ব্রাজিল আর্জেন্টিনার, এবং যথারীতি অনেক রকম ভাবে তাদের ক্ষিপ্রে দেখা যাক বিশালপুর অনুকূল বল, তারা অগোচরে খেলছে দূরপাল্লার শট ছিল, কিন্তু এটি করলেন ওই বিশালপুর শ্রমিক ফুটবল দলের একজন খেলোয়াড় জিনাকে দেখে মনে হচ্ছে অনেকটা তাদের কনফিডেন্স লেভেলটা একটু হলে বেড়েছে, তারা শুরু থেকে যেন তাদের শরীর ভাষাটা খুব ভালো দেখছিলাম না। এখন টান টান উত্তেজনায় খেলা চলছে, চারিদিকে মানুষ তারাই তারাই পরিপূর্ণ এবং চমৎকার ফুটবল উপহার দিচ্ছেন পিল্লা পাড়া গোল বল, দেখা যাক ওই গোল রক্ষক কিছুটা অগোছালো ভাবে ডাফলতা অর্জন করেছেন, তারা সুন্দর পাস দিয়ে খেলে থাকছেন। এবং আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের গণমানুষের নেতা একজন এমপি স্যারকে, এবং আমাদের সাথে বসে আছে আমাদের কেশবের সফল মেয়র সৈয়দ জামান সৈয়দ স্যারকে। দেখা যাক খেলা গিয়েছে, চমৎকার আক্রমণ করছে ওই পিল্লা পাড়া, তারা গোছালো ভাবে আক্রমণ করার চেষ্টা করছে, কিন্তু অপরদিকে বিশালপুরে অগোছালো আক্রমণের দিকে এখনো ডুবে আছেন। গোছালো ছাড়া কিছু বলা যায় না, আমার বড় ভাই আমাকে বলে গেল কারণ তারা অগোছালো খেলা খেলছে, দেখা যাক পরবর্তী কি করতে পারেন ওই বিশালপুর কিছু উঠতেই পারছেন আজকের মাঠে। বলতে বলতে আবার পিল্লা পাড়া অনুকূল বল, ওই 5 নম্বর জার্সি পরিহিত খেলোয়াড়, এবং বলটি চলে গেল মাঠের বাইরে, সেখানে আমাদের সুদক্ষ লাইসম্যান মুস্তাফিজুর রনি, তিনি অব্যাহত করেছেন যে বলটি বাইরে ছিল। এই যখন খেলার অবস্থা, আমি ফলাফল জানতে চাই, বিশালপুর অনুকূল বল, আবারও অগোছালো শট, দেখা যায় যে তিনি প্ল্যান করছেন কাকে বল দেবেন, তারা কিন্তু গোচর ওই সাগর, এই যখনই সাগরের পায় বল তখনই বিপদের ঘরে ঘোরা, দেখা যাক কিন্তু তাদের গোল রাখা গুজল, একটু শট করে বলটি বাড়ি দিয়ে দিলেন এবং ওই বুদ্ধিমত্তার সাথে গোল রক্ষক কিছুই করলেন না। এর সাথে প্রথম অর্ধের খেলা শেষ, আমরা দ্বিতীয় অর্ধে যাব এবং দেখব কি হয় ওই গোল দেখার। তার একটাই কথা, জলি গোল হয় গলা ফাটিয়ে তিনি চিৎকার করে বলবেন গোল, কিন্তু গোল তো হয় না। দুই পারের প্লেয়ার যেন একবার হতাশাগ্রস্ত, আমরা আশা করব দ্বিতীয় অর্ধে আমরা অবশ্যই একটি গোল দেখতে পাবো।
যেটি লক্ষ্য করছি আমি মনে করি এই ফুলশো বিশালপুর বেশি দূরের জায়গা নয়, এখানে মাঠের খেলে মনস্তাত্ত্বিক ভাবে দুর্বল হয়ে পড়ার কোন কারণই আমি লক্ষ্য করতে পাচ্ছি না। বিশালপুর আমার নানির বাসা, এখান থেকে অল্প কিছুক্ষণ জায়গা, আপনারা মনস্তাত্ত্বিক ভাবে কখনোই দুর্বল হবেন না, ভালো খেলা দেখাবেন। দর্শক শ্রোতা মন্ডলী অনেক দূর থেকে এসেছেন এই ফাইনাল খেলাকে ঘিরে, ফাইনাল খেলাকে দেখবার জন্য। সেই খেলা খুব সুন্দর খেলা উপহার উপভোগ করবে, সেই সুন্দর খেলা উপহার দেবেন আপনারা। সেখানে যখন বলছিলাম ওই সুপারস্টার ফুটবল দল নিজেদেরকে নিজেদেরকে যেন ছাড়িয়ে এক দুর্বল দুর্বল গতিতে এগিয়ে চলেছে, যেখানে নিজেদেরকে এগিয়ে নিয়েছেন ওই সাগর, যার কথা না বললে ওই ছয় নম্বর জার্সি পরে ওই সাগর, সেখানে পিয়ারল দশ নম্বর জার্সি পরে পিয়ারল দুর্বল না কি সর্চ বিপদ হলো হতে পারত। কন্দর হাত করে খেলায় আমরা যেখানে ওই কন্দর মানে অর্ধেক গোল বলে থাকি, সেখানে পাগল ফুটবল টুর্নামেন্ট, যেখানে 20% আমরা বলতে পারি না, এখানে ছোট মানের খেলা, ছোট ছোট পাচে, ছোট ছোট আক্রমণ এবং গোছালো কিছু আক্রমণ যেখানে আমরা লক্ষ্য করি, সেখানেই আমরা হর নামক সোনা হরিণ আমরা পেয়ে থাকি, যেটা আমরা লক্ষ্য করেছিলাম মাঠের খেলায় শুরু থেকে ওই সততা বর্ষাচারীর কাছ থেকে, যেটি লক্ষ্য করেছিলাম দুই ভাই সোনালী বর্ষাচারীর কাছ থেকে, যেটি লক্ষ্য করেছিলাম বেস্ট ফ্রেন্ডস ফুটবল একাদশের কাছ থেকে, সর্বোচ্চ খেলা আমরা লক্ষ্য করেছিলাম ওই বেস্ট ফ্রেন্ডস ফুটবল একাদশের কাছ থেকে, মাঠের খেলায় যারা প্রত্যেকটি খেলায় এক দুই বা তিনটি করে গোল দিতে সক্ষম হয়েছিল, বিশৃঙ্খল পরিবেশ লক্ষ্য করছি মাঠের খেলায় ওই বিশাল পরিশ্রমী ফুটবল একাদশের কাছ থেকে, বিশাল পরিশ্রমী ফুটবল একাদশ বড় মুগ্ধকর পরিবেশ, কিন্তু লক্ষ্যভ্রষ্ট শট, হতাশ হওয়ার কোনো কারণ নেই, আমি যেটি বারবার বলছি ওই বিশাল পরিশ্রমিক ফুটবল একাদশকে। অনেক দর্শক শ্রোতা আজকে মাঠের খেলায় উপস্থিত হয়েছেন, তার ফলে হয়তো একটু বড় মনস্তাত্ত্বিক ভাবে দুর্বল বলতে পারে নয়ন নয়ন যেন নয়নের বাড়ি হয়ে উঠেছিলেন, তখনই রেফারির বংশীধরী বিশালপুরে সুদক্ষ রেফারি আব্দুর রহিম খুব সুন্দর রেফারির দায়িত্ব পালন করে চলেছেন এই খেলার শুরু থেকে, আমরা লক্ষ্য করছি ওই সুদক্ষ রেফারি আব্দুর রহিম তাকে বরাবরের মতোই সাপোর্ট দিয়ে চলেছেন সহকারী রেফারি ওই মিজানুর রহমান মিজান এবং মোস্তাফিজুর রহমান রয় বিশাল প্রশ্নের খুঁড়বে লাগবে শুরু রহমান বিশাল পরিশ্রমে করবেন একদশ কিকের জন্য ব্যবস্থা খুব সুন্দর একটি কিক নিয়েছিল, বিপদ হলো হতে পারত, কিন্তু সুদক্ষ গোল রক্ষক চাতক পাখির মতো চেয়েছিল কখন বল আসবে এবং কখন আমি খুব সুন্দর একটি বল সেভ করব সেটি আমরা লক্ষ্য করলাম। মাঝে মধ্যে আমাকে হাসানোর প্রচেষ্টায় রয়েছে ওই শ্রদ্ধা বড় ভাই তামিল মনোয়ার প্রান্ত, মাঠের খেলায় পরবর্তী ধারাবিবরণীতে আমরা লক্ষ্য করব তিনি কিছু অভিনেতার কথা বলে মাঠের খেলায় ধারাবিবরণী দেবেন, প্রথমায় ওই মন্দ কখনো বা কবিরা কখনো ওর সানি কখনো রঞ্জিত মল্লিক কখনো মিঠুন চক্রবর্তী কখনো ওই কিং কোবরা অর্থাৎ ইলিয়াস কোবরা যাকে বলে থাকি কখনো ডিপ জল, তাদের ভূমিকা নিয়ে থাকেন ওই শ্রদ্ধা বড় ভাই তানভীর মনোহর প্রান্ত, খুব সুন্দর নকল করে থাকেন মাঠের খেলায় আমরা লক্ষ্য করব আজকে তার নকল, খুব সুন্দর ডায়লগ দিয়ে থাকেন, দর্শক শ্রোতা যারা রয়েছেন তাদের মনোনিবেশ খেলাতে আমরা লক্ষ্য করছি একটু হলেও যেন কমে গেছে, সেই মনোনিবেশ আবারও ফিরে আনার জন্য খুব সুন্দর ডায়লগ এবং বড় মুগ্ধকর ধারাবিবরণী নিয়ে আসার জন্য বিশেষভাবে আহ্বান জানাচ্ছি শ্রদ্ধা বড় ভাই তন্মীর মনোহর প্রান্তকে। ধন্যবাদ ছোট ভাই বাপ্পিকে, বাপ্পি অনেক চেষ্টা করেছে ওই বিশালপুরকে ছিলেন রেখি করলেন ওই তিল্লাপাড়া, তিনি আবার সফলভাবে ব্যর্থ, এখানে সফলভাবে তিনি ব্যর্থ হয়েছেন ওই সাগর।
যাকে আমরা ডি মারিয়া বলে থাকছি, কিন্তু একই করলেন তিনি, তিনি যেন ডি মারিয়ার কোনো নামই রাখতে পারলেন না। বলতে বলতে আবার ওই পিল্লা পাড়ার অনুকূলে বল, যখন বাপ্পি তার নারী বাড়ির নাম করে ওই বিশালপুরকে তাদের মনটা চাগানোর চেষ্টা করছিল, ঠিক তখনই কিন্তু আমি বাপ্পিকে বারবার বলতে চাই, তিনি যেন এভাবেই তাদেরকে চমৎকার ভাবে কিছু বলে তাদেরকে চাঙ্গিয়ে রাখে। খেলায় ফিরে আসে ওই পিল্লা পাড়ার অনুকূলে বল, নয় নম্বর চাষি পড়েছে গোলার, সেখান থেকে তাদের একটি গোছালো আক্রমণ করার চেষ্টা দেখা যাক, কিন্তু কি করলেন বলটি সরাসরি সীমানার বাইরে আবারও আগোছালো, আবারও তারা মনস্তাত্ত্বিক ভাবে হয়তো বা দুর্বল, না সব সময় ডায়লগ দেওয়া যাবে না, আমরা একটু পরেই ঢুকে যাবো, তুমি কম কথা বলো, দেখা যাক পরবর্তী বলে সাগর, সাগরের পায়ে যাওয়া মানে কিন্তু হ্যাপি বলের ঘনঘটা, কিন্তু বিপদ কিন্তু সবসময় ওপর দিয়ে দেওয়ার চেষ্টা করছেন, এটা পাগলি খেলা, আপনি যদি ওপর দিয়ে মেরে থাকেন যখন খেলার এই অবস্থা তখন আমাকে বারবার আমাকে বাধ্য করছে আমার ছোট ভাই বাপি, ভাই আপনি কিছু বলে থাকেন, কিন্তু আমার মনে যেন কোনো ভাবে আসছে না, আমি নিয়ে আসতেই পারছি, দেখা যাক বল কিন্তু কি করলেন, ভালো বল ছিলেন, ভালো বল পেয়েছিলেন ওই ডি মারিয়া, বারবার ডি মারিয়া যেন ব্যর্থ হচ্ছেন, ওইখান থেকে দর্শক খেয়ে পড়ছেন পিছন থেকে, এত দর্শকের ক্ষিপ্রতা, বিশালপুর এত দর্শক, কিন্তু তারা কোনো তালি দিতে পারছেন না, তারা কিছু করতে পারছেন না, তাদের দেখে আমার নিজেরই খুব খারাপ লাগছে। আমি কমিটির দৃষ্টি আকর্ষণ করছি, আমার আনোয়ার মামা বলছে মই পাওয়া গিয়েছে, মইয়ের কথা বলতে বলতে মই পাওয়া গিয়েছে, দেখা যাক খেলা ফিরে আসি, পিল্লা পাড়ার অনুকূলে বল, কথা কম হবে কাজ বেশি হবে, দেখা যাক কি করতে পারে, কিন্তু একই বল যেন বারবার বাইরে চলে যাচ্ছে, যদিও মাঠে থাকার কথা, আমি কারো ইজ্জত খাবো না, দেখা যাক তারা কি করতে পারে। ইমাম দলীয় ক্যাপ্টেন, একটু মোটা গরমের প্লেয়ার কিন্তু খুব ভালো খেলে থাকছেন, পায়ের কাজ খুব ভালো চালাচ্ছেন, দেখা যাক কি করতে পারেন, ওই 11 নম্বর দেশে পরিণতি করার আজুর বল্লার শট, বলতে বলতে ধারাভাষ্যের পরিবর্তন, আর ধারাভাষ্যে আসছেন, ধারাভাষ্যে আমাদের জনপ্রিয় অভিনেতা কাবিলা, তিনি তার কথায় বলবেন এবং সুন্দর করে পরিবেশনার চেষ্টা করবেন কাবিলা। ওই বেড়া একটু করতে আস, বল ভালো করে মারো, বল যদি ভালো করে না মারো মাইরি একবার লেডাবেড়া করে দেবো। এই ছিল আমাদের কাবিলার পরিবেশনা, মানুষজন হয়তো বা একটু হলো প্রাণ ফিরে পেয়েছিল কিনা বাপ্পি বলবে, পরবর্তী আকর্ষণ, সরি পরবর্তী কোনো আকর্ষণ নেই, খুব কাঁদাচ্ছে, এতগুলো দর্শক তাদের সাপোর্টে, কিন্তু তারা মনস্তাত্ত্বিক ভাবে ভেঙে পড়েছে, যেটির কথা বারবার বাপ্পি বলছেন আমাকে। এর সাথে সাথে আমি আবার বাপ্পিকে আমন্ত্রণ জানতে চাই তার সুন্দর কোকিলা কণ্ঠ দিয়ে এবং গর্জন করার ফ্রন্ট হয়ে চোখ ভরে আমার হাতে, তখনই লক্ষ্য করছে পুরো বালারাইজিং সুপার স্টার ফুটবল দল, পাঁচ নম্বর চাষে হয়ে যাও বেড়াল সাগর, খুব সুন্দর একটি শট ছিল, কিন্তু ওই বিশালপুর শ্রমিক ফুটবল আগ্রাস নিজেদের ওই চীনের প্রাচীনের মতো দাঁড়িয়ে থেকে যেন সেভ করছেন, যেটি বারবার লক্ষ্য করছে ওই বিশালপুর শ্রমিক ফুটবল একাদশের কাছ থেকে, বিশালপুর শ্রমিক ফুটবল একাদশ ফলে ফল যা ছিল তাই পিল্লাপাড়ার সুপার স্টার ফুটবল দল শূন্য এবং বিশালপুর শ্রমিক ফুটবল একাদশ শূন্য। ইমা বলে ধরে কি ইমা পিল্লা বড় রাইজিং সুপার স্টার ফুটবল দল পিয়ারল
10 নম্বর রাস্তা পড়তো পিয়ারল সেখান থেকে সাগর সাগর স্বাগত সতীর্থ করার কথা দিয়েছেন ভালো জায়গায় বল তুলেছিলেন বিপদ হলেও হতে পারতো কিন্তু কোনো বিপদ নয় ওভারে বল চলে গেল সীমার লাইনে অতিক্রম করে সীমার বাইরে খুব সুন্দর কে গিয়েছিলেন সেখান থেকে অনেক বড় চার্জ করে দেখলেন সতীর্থ করার পিল্লা বাংলাদেশ সুপারস্টার ফুটবল দল ভালো জায়গায় বল তুলেছিলেন সেখানে ফারুক ফারুক আর না ফারুক নাম কিন্তু তার ফারুক সেখানে ইমাম ইমাম ভালো জায়গায় বল তুলেছিলেন আসলে ধরা বিবরণীতে আজকে আমি লক্ষ্য করছি ধরা বিবরণী দিয়েও যেন শান্তি হচ্ছে না ভালো ধরা বিবরণী মুখ থেকে বের হচ্ছে না ওই আজকের ফাইনাল খেলা যেটি আমরা প্রত্যাশা করেছিলাম সেই প্রত্যাশামূলক ফাইনাল খেলা আমরা এখন পর্যন্ত মাঠের খেলায় পাইনি সে থেকে নয়ন নয়ন ডিসেম্বর ডিসেম্বর সময় খুলে গেল নয়ন নয়ন থেকে আবার জয় জয় যেন বিজয় সিনিয়রের কোনো প্রত্যাশাই তার মধ্যে দেখতে পাচ্ছি না যখনই তার বাই বল তখনই যেন বিজয়ের ইডিশনে ওড়াতে ওই ট্রাইবেক যেটি প্রত্যেক দিন আমরা লক্ষ্য করি প্রত্যেকটি খেলায় আমরা লক্ষ্য করি যখনই ট্রাইবেক তখনই বিশালপুর সেটিই যেন লক্ষ্য করতে যাচ্ছি ওই বিশালপুর সবাই খুরবাল একাদশের কাছ থেকে জরি ফলশ্রুতি মঠের খেলায় তারা ছন্ন ছড়া বলতে বলতে আবার একটি ছন্ন ছড়া শট লক্ষ্য করলাম আমি বিশালপুর সবাই খুরবাল একাদশের একজন সতীর্থ খেলোয়াড়ের কাছ থেকে বিশালপুর কি পারবে বাপ্পি তারা কি ট্রাই বেকারে যেতে চায় কিনা তুমি কি বুঝছো খেলা দেখে বিচার বিশ্লেষণের মাধ্যমে বুঝিয়ে দাও দুঃখিত ট্রাই বেকার কিন্তু আজকে হবে না বাপ্পি তুমি বিচার বিশ্লেষণের মাধ্যমে বুঝাবে দর্শকরা তোমার বিচার বিশ্লেষণের দিকে তাকি ট্রাইবেক যদি আজকে না হয় আমি মনে করি বিশ্বকাপ শ্রমিক ফুটবল একাদশ আজকের এই ফাইনাল খেলার পরে মাঠ থেকে গিয়ে বাসায় গিয়ে ঘুমাতে পারবে না কারণ তারা খুব সুন্দরভাবে ট্রাইবেক নিয়ে থাকেন এবং প্রত্যেকটি ম্যাচে তারা খুব সুন্দর ট্রাইবেক নিয়ে থাকেন সেটি আমরা লক্ষ্য করেছি তারই ভালো শ্রুতি বলতে 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 একটি দুর্বল একটি শট ছিল ওই সাগরের কাছ থেকে যেটি লক্ষ্য করলাম অ্যাঙ্গেল ডি মারিয়া ওই আর্জেন্টিনার একজন সতীর্থ খেলার অ্যাঙ্গেল ডি মারিয়া আমরা যদি লক্ষ্য করে থাকি তিনি উড়িয়ে উড়িয়ে শট মেরে থাকেন মাঠের খেলায় দশটি শট নিলে একটি গোল করে থাকেন কিন্তু খুব সুন্দর খেলে থাকেন সেটি হয়তো লক্ষ্য করছি ওই সাগরের কাছ থেকে সেখান থেকে সতীর্থ খেলার পিয়ারল পিল্লা বাংলাদেশের সফল দশ নম্বর কাছে বলে দেওয়া ইমামুল হক ইমাম পাকিস্তান জাতীয় ক্রিকেট দলের একজন সতীর্থ খেলোয়াড় ইনজামামুল হকের ভাতি যাব ইমামুল হক ইমাম তার মতোই যেন দেহ আমি লক্ষ্য করছি ওই পাঁচ নম্বর জার্সি পরে হত ওই পিল্লাহাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দলের ইমামের ক্রিকেট ছেড়ে আজকে তিনি ফুটবল খেলায় দলীয় অধিনায়কের দায়িত্ব পালন করছেন সেখান থেকে নয়ন নয় থেকে জয় খুব সুন্দর একটি হেড লক্ষ্য করলো ভাই জয় বাপ্পি আজকে এত দর্শক উপচে পড়া ভিড় কিন্তু তারা কিন্তু কোনো তালি দিতে পারছে না পরবর্তী শট বারবার সাগর যেন ডিমারিয়াকে ফলো করছেন ডিমারিয়া যদি দশটা শট দিয়ে থাকেন তাহলে একটা গোল হলে হয় বাদ বাকি কিন্তু হয় না এবং তিনি কিন্তু হাঁপিয়ে ওঠেন ঠিক তার যেন প্রতিছবি দেখতে পাচ্ছে সাগরকে আমি যেটা বলতে চাচ্ছিলাম এত দর্শক উপচে পড়া ভিড় আমি দেখতে পাচ্ছি অর্ধেক দর্শকই আমাদের পার্শ্ববর্তী গ্রাম বিশালপুরের তারা শুধুমাত্র একটি গোল দেখার জন্য এসেছেন কিন্তু তাদের যে ভঙ্গিমা বিশালপুর শ্রমিক ফুটবল দলে যে আমরা ভঙ্গিমা দেখতে পাচ্ছি তারা ঠিক যে সাবলীল ভঙ্গ ধরেছে সেই ভঙ্গ থেকে হয়তো গোল আশা করা সম্ভব না আবারও অগোছালো শট বারবার আমার বড় ভাই রিপন বলছিল এই বিশালপুর অগোছালো ভাবে খেলছে প্রান্ত তুমি যদি তাকে মনস্তাত্ত্বিক ভাবে কিছু বলে চাঙ্গা করতে পারো এবং বাপ্পি বারবার চেষ্টা করেছে তাদের চাঙ্গা করার জন্য কারণ আমার বাপ্পির নানির বাড়ি বিশালপুর তানভীর মনোহর প্রান্ত তিনিও চেষ্টা করছেন ওই চার নম্বর ওয়ার্ডের বাসিন্দা হয়ে দর্শন পড়া বিশালপুর চার নম্বর ওয়ার্ড অনেক চেষ্টা করছেন তাদেরকে মনস্তাত্ত্বিক ভাবে ফিরিয়ে আনার জন্য কিন্তু ওই পারুগণ নামের ফারুক ফারুক অনেক প্রচেষ্টা লক্ষ্য করছে ওই ফারুকের কাছ থেকে এবার ঝাঁকে খুব সুন্দর ঝাঁকে
লক্ষ্য করছি ওই মাঠের খেলায় অনেকটাই চাঙ্গা হয়ে উঠেছে ওই বিশাল বুর্জে ফুটবল আকাশ পুরাই কাপঝাপ যেন ঝাঁকির ঝাঁকি পুরাই কাপঝাপ পারুক না পারুক ফারুক বাবু খাইস খুব সুন্দর শট দুর্দান্ত এবং দুর্বল শট বিশাল বুর্জে ফুটবল আকাশ মনস্তাত্ত্বিক ভাবে অনেকটাই যেন চাঙ্গা দর্শকদের করে দাঁড়িয়ে দর্শকদের করে দাঁড়িয়ে লক্ষ্য করছি আমরা ওই বিশাল বুর্জে ফুটবল একাদশ বিমানের মতো ঘুরে থাকছেন বিমানের মতো যারা দৌড়াচ্ছেন আবার আমি লক্ষ্য করলাম দর্শকদের ঝাঁকি কিন্তু থেমে গিয়েছে আমি চাইবো তারা যেন বারবার গোল হোক আর না হোক ঝাঁকিতে একই করলো ডি মারিয়া যাকে আমরা ডি মারিয়া বলছি তিনি কিন্তু ডি মারিয়াকে ফলো করছেন মাঝে মাঝে কিন্তু ডি মারিয়া কিন্তু বল মিস করে থাকেন ডি মারিয়াকে পল পগবা পল পগবা রাখতে পারলেন না রাখতে পারলেন না সেখান থেকে আবার ওই পিল্লা বল রাইজিং সুপার স্টার ফুটবলার একজন সাথে তো খেলোয়াড় ভালো জায়গায় বল তুলেছেন দর্শক শ্রোতা করতালি জমে উঠেছে আজকের এই ফাইনাল খেলা হাজারো চেষ্টা করলে এই ফাইনাল খেলার পরে পেছনের কোড়ায় যেন বারবার মানুষজন চিল্লিয়ে উঠছে ফুটবল দলের একজন খেলোয়াড় জিদানের একজন সতীর্থ রিয়াল মাদ্রিদের হয়ে খেলে থাকেন ইমাম আমার শ্রদ্ধেয় বড় ভাই অনেকটাই মাঠের খেলায় উভয় দলই গোছানো কিছু আক্রমণের প্রচেষ্টায় লক্ষ লক্ষ দর্শকের করতালি আমরা লক্ষ্য করছি অনেক দর্শক শ্রোতা মন্ডলী মাঠের খেলায় ধন্যবাদ জানাই এই বিশাল বুর্জে ফুটবল একাদশের সতীর্থ খেলোয়াড়বৃন্দ এবং সাপোর্টারবৃন্দকে খুব সুন্দরভাবে তাদেরকে সাপোর্ট দিয়ে চলেছে মাঠের খেলায় এবং মাঠের খেলায় তারা এই যেরকমই খেলুক না কেন অনেক উত্তেজনা উন্মাদনা এবং করতালির মাধ্যমে তাদেরকে মনস্তাত্ত্বিকভাবে অনেকটাই সাপোর্ট দিয়ে চলেছেন বলতে বলতে ওই আরেকটি গোছাও আক্রমণ এবং দুর্বলের একটি শট লক্ষ্য করলাম ওই সাগরের কাছ থেকে অনেকটাই হাঁপিয়ে বলেছেন ওই পিল্লা বল রাইজিং সুপার স্টার ফুটবল দল অনেক আক্রমণ করেছেন অনেকটাই হাঁপিয়ে বলেছেন খুব সুন্দর কিছু আক্রমণ লক্ষ্য করেছি ওই পিল্লা বল রাইজিং সুপার স্টার ফুটবল দলের কাছ থেকে সেখান থেকে সকলকে জানিয়ে দিলেন যে তুমি আরো সচেষ্ট হও মাঠের খেলায় এবং এই ফিস কাপ ফুটবল টুর্নামেন্টে আমরাই প্রথম পুরস্কার নেব সেখানে নয়ন ধন্যবাদ বাপ্পি ভালো একটা উপাধি দিয়েছেন আমি মনে করি আজকে ফাইনালের বড় প্রাপ্তি পারুক না পারুক ফারুকের জন্য ওই পিল্লা পাড়া যেন বারবার আক্রমণ করতে করতে যেন তারা হাঁপিয়ে উঠেছেন তারা আর পারছে না তারা আরই পারছে না কিন্তু গোলই হয় না ভালো একটি সুযোগ পেয়েছিলেন একই করলেন ওই সাগর
প্রত্যেকটা খেলা চালিয়ে থাকেন এবং আপনারা যদি খারাপ ব্যবহার করে থাকেন আমাদের রেফারি সাহেব কিন্তু লাল কার্ড দেখি আপনাকে বিশাল ভুল তুলে দিতে বাধ্য করবেন। এখানে কোন রকম বাড়াবাড়ি চলবে না। ম্যাচের মতো খেলে থাকেন কিন্তু আজকে যেন আমরা লক্ষ্য করলাম এই ব্রাজিলের ফিলিপে লুইজের মতো একজন অগোছালো কিছু খেলা তার কাছ থেকে গোছালো অনেক আক্রমণ আমরা অনেক সময় লক্ষ্য করি ফারুকের কাছ থেকে অনেক সময় কিন্তু তিনি পারে সেখান থেকে দুর্বল শট সাগর সাগর যেন দর্শক গোল দেখতে চাই। আমি সাগর ভাইকে অনুরোধ করবো আপনি যেভাবেই হোক এই জিনিস আমরা চাইনি, কি করলেন ওই বড় ভাই? আমি ইলেকট্রিশিয়ান আনোয়ার পাশা দৃষ্টি আকর্ষণ করছি। আপনি যেখানে যে অবস্থায় থাকুন না কেন অতি শীঘ্রই কমেডি বক্সে এসে দেখা করুন, আপনার বিশেষ প্রয়োজন। আনোয়ার পাশা, মাঠের খেলা চলছে, পিল্লা পালা রাইজিং সুপারস্টার ফুটবল দল অনেক গোছলে আক্রমণ তার কাছ থেকে আমরা লক্ষ্য করেছি। এখন পর্যন্ত আমরা লক্ষ্য করছি পিল্লা পালাও যেন বিশালপুরের মতো কিছু অগোছালো আক্রমণ নিয়ে তারা মাঠের খেলায় নিজেদেরকে এগিয়ে নিয়ে চলছেন। আমরা লক্ষ্য করবো নিজেদের বড় ছেড়ে বেরিয়েছেন ভালো কিছু আক্রমণের প্রচেষ্টায়, বিশালপুর শ্রমিক ফুটবল একাদশ নিজেদের আয়ত্ত রেখেছেন ভালো জায়গা বল সেখানে সেখান থেকে দলে দলে ইমাম সাগর একজন সতীর্থ একজন খেলোয়াড় একসময় কোচ ছিলেন ওই আর্জেন্টিনা জাতীয় ফুটবল দলের, সেখানে 2010 বিশ্বকাপে 2014 বিশ্বকাপে তিনি কোচিং এর দায়িত্ব পালন করেছিলেন, সেখানে অ্যাঙ্গেল ডি মারিয়াকে তিনি ভালোভাবে কোচিং করেছিলেন কিন্তু গত রাতে ওই অ্যাঙ্গেল ডি মারিয়ার শ্রদ্ধা গুরু কোচ যার কথা না বললেই নয়, আধুনিক ফুটবলের জনক যাকে বলা হয় ওই ডি মারিয়া অর্থাৎ ফুটবলের রাজপুত্র তিনি গত রাত্রে গত হয়েছেন। আজকে ওই ডিমারিয়াকে লক্ষ্য করছি তারই গত হওয়াতে আজকে যেন তিনি একটু হলেও ছন্ন ছাড়া হয়ে খেলছেন, মাঠের খেলায় অনেকটা যেন ভেঙে পড়ে খেলছেন তারই ফলশ্রুতি মাঠের খেলায় এখন পর্যন্ত গোল দেখতে পায়নি তার পা থেকে, তবুও তিনি সবকিছুকে পিছনে ফেলে অনেক সুন্দর আক্রমণ করেছে, গোছানো কিছু আক্রমণ তার কাছ থেকে আমরা লক্ষ্য করেছি। ওই সাগর সাইনা প্রজাস পরিণত সাগর ইমাম হক ইমাম সতীর্থ খেলোয়াড়কে দিয়েছেন সেখানে থেকে বিপদ সীমার মধ্যে ছিল বল কিন্তু লক্ষ্য বস্তু সার সেখান থেকে আবার ইমাম বিশালপুর যারা আবারও তাদের মোড়ক ছেড়ে বেরিয়েছিলেন সেখান থেকে আবার যেন তারা নিজেদের বলকে পেরেছে না, হাপারদের উপরে কাউকে আমি লক্ষ্য করছি না, ট্রাইব্যাক নেওয়ার জন্যই তারা যেন আজকে এই
ফাইনাল খেলায় ট্রাইবেকের কখন আসবে সেই মহেন্দ্র খোল ট্রাইবেক সেটি দেখবার প্রচেষ্টায় রয়েছে ওই বিশাল প্রস্তাবেক ফোরবালাকে দশ মাঝে মারছে সকলেই যেন মাঝে মাঠের নিচে মাঝে মাঠে যেন অর্ধেকটা এনেছে তারা বিশাল প্রস্তাবেক ফোরবালাকে দশ কমিটির সিদ্ধান্ত এই চূড়ান্ত সিদ্ধান্ত আজকে যেন সিদ্ধান্ত নেওয়া হয়েছে যতক্ষণ না মাঠের খেলায় গোল হবে ততক্ষণ দর্শক শ্রোতাদের ওই গোলনামক শোনার পরে না দেখবার পর্যন্ত তাদের মাঠ ছেড়ে বাসায় যাওয়ার কোন সুযোগ নেই মাঠের খেলায় গোল হবে সেটি দেখবার প্রচেষ্টায় আমরা রয়েছি কোন ড্রাইভেক নয় সোজাসুজি মাঠের খেলায় গোল বলতে বলতে লক্ষ্য করলাম জয় হাবার তো ছেড়ে তিনি নিচে নেমে দাঁড়িয়েছেন এবং দুর্বলের একটি শট নিয়েছিলেন তিনি দেখাতে সক্ষম আছেন যাদের ধারাবাস দেখে আমরা বড় হয়েছি যাদেরকে ফলো করে আজকে আমাদের এখানে বসে থাকা যাদেরকে দেখে আমরা অনুসরণ করেছি আমাদের কাছে একটি নিউজ চলে এসেছে সরাসরি সম্প্রচার হচ্ছে 23 নাম্বারটা একটু দেখতে চাই আমি অনুরোধ করব আমাদের মঞ্চের সামনে যে মানুষ সকল দাঁড়িয়ে আছেন তারা অবশ্যই বিশৃঙ্খলা না করে পিছিয়ে যাবেন সকলকে খেলা দেওয়ার সুযোগ করে দিবেন এবং আমাদের ফুলশো মাঠের আরো একটা গৌরব আছে আমাদের খেলা কিন্তু প্রবীণ দর্শক দেখে থাকেন অন্য কোন মাঠে এরকম কোন সুযোগ নেই আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের মা বন্ধের বলতে 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 শটকে দেখি গোলকিপার যেন আগে শুয়েছিলেন বল আসলে যেন শুয়ে রক্ষা করবেন এরকম একটি প্রতিশ্রুতি নিয়ে তিনি বসেছিলেন দর্শকরা কিন্তু ঝেপটে লেপটে পড়ে গিয়েছেন তাদের কেন কোন সুযোগ নেই বলতে বলতে রবিনের পায়ে দিকে বল আবার আগমনে দেখা যাক সাগর সেই সাগর যিনি মোট 17টি শট নিয়েছেন একটি গোল হলো ফারুক নামের ফারুক ফারুক থেকে আবার ইমান যিনি বিমানের মতো খেলে থাকেন ও ইমাম বিমানের মতো বড় শট মারছেন আবার বিশালপুর বিশালপুর আর বিশালপুর তারা যেন বিশাল হতে পারছেন না সেখান থেকে আবারও সাগরের পায়ে বল ওই ভয়ঙ্কর সাগর দেখা যাক কি করতে পারে তারা কি নিজেরাই খেলতে পারে বিশালপুর আর এই খেলাটি সরাসরি সম্প্রচার হচ্ছে আমাদের মিডিয়া পার্টনার WTN ওয়ার্ল্ড কাস্ট নিউজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আপনারা যদি অনলাইনে থেকে থাকেন আমার কাছে বারবার আমাদের ওই আইডল কামরুল মামা তিনি যেন পায়চারি করছেন এবং খেলা পরিসমাপ্তি আমি কষ্ট যেতে বলবো কিন্তু কোচ ছাড়া কোন প্লেয়ার কোন তার সুয়াঙ্কি ভেতরে প্রবেশ করতে পারবেন না আমাদের খেলা কিন্তু প্রচার করছেন WTN ওয়ার্ল্ড ক্লাস নিউজ শুধু বাংলাদেশের ক্লাস নিউজ না ওয়ার্ল্ড ক্লাস নিউজ থেকে সরাসরি সম্প্রচার করা হচ্ছে আমাদের খেলাটি ধন্যবাদ জানাতে চাই আসগর আলী ভাইকে যিনি অনেক কষ্ট করে তার মোবাইলকে ট্রাইপয়েডে সেট করে তিনি খেলায় দেখাচ্ছেন কিন্তু আমাদেরকে দেখাচ্ছেন কিনা আমি জানি না আমি বলতে চাই আমাদের দিকে একটু মাইক্রোফোন না আমাদের দিকে অবশ্যই ক্যামেরাটি ঘুরাবেন আমি বলতে চাই কি ক্যামেরা দিয়ে আপনারা শুট করছেন আমরা কিন্তু ওয়ান প্লাস ক্যামেরা ছাড়া আমরা কিন্তু আমাদের মুখটা দেখাই না আমরা আইফোন ক্যামেরাই আমাদের ইন্টারভিউ দিয়ে অভ্যস্ত বাপ্পু তো রিয়ালমি ফোন ছাড়া কিছুই বোঝে না আমরা রিয়ালমি ফোনের কিন্তু অ্যাড করতে চাই নাই আমরা অ্যাড করতে যাচ্ছি ওই গোলচা গোলচা আমরা আলী আসগর ভাইকে একটি গোলচা খাওয়াতে চাই কারণ গোলচা খেলে আপনার মনটি অনেক সুন্দর এবং চাঙ্গা হবে এবং আপনি খুব সুন্দর সুন্দর নিউজ করতে পারবেন এবং সেখান থেকে আপনার দর্শকরা দেখে আপনাকে আপনার পেজ থেকে প্রমোট করে দিবেন এবং অনেক লাইক বেড়ে যাবে ধন্যবাদ জানাই তানভীর মনোয়ার প্রান্তকে এই আজকের ফাইনাল খেলা শেষে আমরা আরো একটি খেলা উপভোগ করবো সেটা আর অন্য কোনো খেলা নয় গ্রাম বাংলার ঐতিহ্যবাহী খেলা গ্রাম বাংলার ঐতিহ্য ওই শীতকালীন দাবা ফেডারেশন কাপ টুর্নামেন্ট 2020
আসলে হার্দিক চিরন্তন থাকবে তবে এগিয়ে যেতে হবে সে কথাকে সামনে রেখে একটু কথা আছে রাজি নয় শেষ বাঁশি কি সিদ্ধান্ত নেওয়া হয়েছে সেটি আহ্বান জানাচ্ছি ফুলশু অগ্রণী সংঘের সভাপতি হযরত আলীকে খেলাটি কিভাবে চ্যাম্পিয়ন এবং রানার আপ নির্ধারণ করা হবে সে সম্পর্কে বলার জন্য ধন্যবাদ কামরুজ্জামান সুপ্রিয় ক্রীড়ামোদী দর্শক মন্ডলী সবাইকে ফুলশু অগ্রণী সংঘের পক্ষ থেকে আন্তরিক অভিনন্দন এবং শুভেচ্ছা জানাচ্ছি আপনারা অনেক কষ্ট করে আসতেন আমরা প্রথম অর্ধের মানে প্রথম পর্বের খেলা নির্ধারিত এক ঘন্টার খেলা আমরা শেষ করেছি পরবর্তীতে আমাদের আবারও খেলা ৭:১৪ নির্ধারিত করা হয়েছে এবং এ খেলা পরে আমাদের আবারও গোল্ডেন গোল খেলার সময় একটা নির্ধারণ করা হয়েছে আপনারা খেলা দেখুন ভালো থাকুন নিজে শান্তি নিন অন্যকে সহায়তা করুন নিজে দেখুন অন্যকে দেখতে সহায়তা করুন এই কথা জানিয়েই আমি আপনাদের এই খেলায় মনোনিবেশন করার জন্য আবারও অনুরোধ করে আমি আমার বক্তব্য শেষ করছি ধন্যবাদ সবাইকে ধন্যবাদ হযরত আলী সুন্দরভাবে এগিয়ে চলেছে আমি আবারও খেলার মাঠে কি ঘটছে মাঠের সকল পুঙ্খানুপুঙ্খভাবে সুদীচন্দ্রের ফুটবল প্রেমীদের মাঝে তুলে ধরার জন্য আমন্ত্রণ জানাচ্ছি প্রান্তকে ধন্যবাদ আমাদের শ্রদ্ধেয় ভাজক ব্যক্তি তামরুল হাসান আমার শ্রদ্ধেয় মামা তিনি অসম্ভব সুন্দর সাবলীল কথা বলে থাকেন এবং এই মাঠের দর্শককে তার কথা দিয়ে আটকে রাখেন আজকে আমি আর আটকাতে চাই না আমি চাই আমাদের আমাদের বাপ্পিকে বিশালপুরের মধ্যে খেলাটি যখন চমচমট অবস্থায় দ্বিতীয় স্টেপে খেলা চলে গিয়েছে আবারও দেখা যাক আক্রমণে বিলাবলা কিন্তু বিশালপুর শ্রমিক ফুটবল দলের অনুকূলে ছন্ন ছড়া খেলা যারা হোক সকলে মাঠে খেলে ফিরে আসুন এবং আমি অনেক দ্বন্দ্বের সৃষ্টি করবেন না তিনারা আসেন আমি সকলকে আমন্ত্রণ জানাচ্ছি আজকের এই ফাইনাল খেলার নির্ধারিত এক ঘন্টার খেলা শেষ হয়েছে পরবর্তীতে ৭:১৪ খেলা চলছে এবং ১৪ মিনিটও যদি গোল না হয় তাহলে পরবর্তীতে গোল্ডেন সময় দেওয়া হবে তারপরে যদি না হয় তখন সিদ্ধান্ত নেওয়া হবে আপনারা সুন্দরভাবে উপভোগ করুন উভয় দলের মধ্যেকার পিল্লাপাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দল বনাম বিশালপুর শ্রমিক ফুটবল দলের মধ্যেকার জাঁকজমকপূর্ণ খেলাটি এবং মাইক্রোফোনে আবার ফিরে আসার জন্য আহ্বান করছি শাহিদুজ্জামান বাপ্পিকে ধন্যবাদ মাঠের খেলায় ফিরে আসি খুব সুন্দর একটি খেলা আমরা লক্ষ্য করছি যে খেলা ওই ৩০-৩০ ছিল সেখানে ওই গোলনামক সোনার হরিণ ভাগ্য দেবতা এখন পর্যন্ত কারো দিকে মুখছে তাকায়নি যেটি আমরা দেখতে পাইনি গোলনামক সোনার হরিণ যেটা দেখতে এখন পর্যন্ত মুখে রয়েছে অনেক দর্শক শ্রোতা সাগর সাগরের মতোই তিনি দুর্বার খুব সুন্দর শট নিয়েছিলেন আমি দর্শক শ্রোতাদের গাঁথাতে একটি দর্শক শ্রোতাদের গাঁথাতে জানিয়ে দেবার চাই এই মুজিব শতবর্ষ উদযাপন উপলক্ষে নাইট পাগল ফুটবল টুর্নামেন্ট শেষে গ্রাম বাংলার ঐতিহ্যময় একটি খেলা আবার আপনাদের মধ্যে আবারও আপনাদের মধ্যে আরো একটি টুর্নামেন্টের আয়োজন করা হয়েছে যে সকল দলেরও এই মাঠের খেলায় উপস্থিত হয়েছেন যারা দাবা খেলতে ভালোবাসেন দাবা খেলেন এই দাবা খেলা হলো শেয়ারে শেয়ারে লড়াই বাঘে বাঘে লড়াই সিংহে সিংহে লড়াই অনেক সময় আমরা দেখে থাকি এক মিনিট চলে যায় দুই মিনিট চলে যায় কিন্তু দাবার খুঁটি লড়ে না চাল দিতে সক্ষম হয় না উভয় দলের কোনো সতীর্থ খেলোয়াড় এই দাবা খেলা খুব চতুরতার একটি খেলা আমরা লক্ষ্য করে থাকি সেই চতুরতার খেলা শীতকালীন দাবা ফেডারেশন কাপ টুর্নামেন্ট ২০২০ ফুলশু উচ্চ বিদ্যালয় প্রাঙ্গণের শুক্রবার অর্থাৎ একদিন ব্যাপী খেলাটি অনুষ্ঠিত হবে ফুলশু অগ্রণী সংঘ কর্তৃক আয়োজিত এমপি কাপ নাইট পাগল ফুটবল টুর্নামেন্ট ফাইনালের এক সপ্তাহ পর খেলাটি অনুষ্ঠিত হবে অর্থাৎ আগামী
4 ডিসেম্বর খেলার এন্ট্রি ফি 300 টাকা। খেলায় 32টি দল অংশগ্রহণ করবে এবং প্রতি ম্যাচে 2 জন খেলোয়াড় সহ 1 জন জাজ থাকবে। তাদের প্রত্যেককে 1 কাপ গোল্ড চা এবং 1 প্যাকেট সল্টেড বিস্কুট দেওয়া হবে এবং সেন্টার ফ্রেশ খাওয়ানো হবে। ইতিমধ্যেই একটি দাবা ফেডারেশন টুর্নামেন্ট আমরা লক্ষ্য করেছিলাম হয়ে গেছে। সেখানে আমার পিছনে বসে আছেন সেলিম এজা শান্ত, তিনি টুর্নামেন্টের রানার্স আপ হয়েছিলেন। ইতিমধ্যেই তিনি খেলার এন্ট্রি করেছেন এবং তার শ্রদ্ধে বড় ভাই শহীদুল ইসলাম মণ্ডক, যার ঘোষণা বললেই নয়, কখনো দাবা কখনো ফুটবল কখনো ক্যারম সব খেলাতেই তিনি অলরাউন্ডার। কেশরহাট পৌরসভা ফুটবল দলের হয়ে তিনি অনেকগুলো ম্যাচ খেলেছেন এবং অত্র 5 নং ওয়ার্ড যুবলীগের সম্মানিত সভাপতি শহীদুল ইসলাম মণ্ডক ভাই। ইতিপূর্বে তিনি খেলার এন্ট্রি ধরেছেন, সর্বপ্রথম তিনি এন্ট্রি দাতা। ধন্যবাদ জানাই শহীদুল ইসলাম মণ্ডক এবং তার শ্রেষ্ঠ পদক ছোট ভাই সেলিম রেজা শান্তকে। ইতিমধ্যে আমাদের 28টি দল হয়ে গেছে। আপনারা যারা এ খেলা ধরতে আগ্রহী তাদের দৃষ্টি আকর্ষণ করছি, আর 4টি দল রয়েছে। আপনারা আর বিলম্ব না করে যত শীঘ্র সম্ভব আপনারা খেলায় অংশগ্রহণ করবেন। মাঠের খেলায় ফিরে আসে টাটার উত্তেজনা, কিন্তু গৌরব আবাস সোনার হরিণ, গৌরব আবাস সোনার হরিণ মাঠের খেলায় এখন পর্যন্ত নেই চোখ। যেটি বলে থাকেন ওই প্রান্ত ভাই গোসলা আক্রমণ থাকে না, যেটি লক্ষ্য করছি দর্শক শ্রোতা মন্ডলীর কাছ থেকে কোন উত্তর নেই, কোন উত্তর নেই, কোন করতালি নেই, ভালো একটি শট, কিন্তু ভাগ্য দেবতা সহায় নেই ওই পিল্লাপাড়া রাইজিং সুপারস্টার ফুটবল দলের অনুকূলে। জারি ফলশ্রুতি এখন পর্যন্ত তারা অসংখ্য আক্রমণ করেছে, অসংখ্য আক্রমণ, কিন্তু সোহাগের কাছ থেকে খেলাটি দেখে বাপ্পি আমার ইরান এবং আর্জেন্টিনার মতো একটা ম্যাচ মনে পড়ে গেল, যেখানে ইরান কিন্তু বারবার ডিফেন্ড করতে করতে লাস্ট মুহূর্তে কাউন্টার অ্যাটাকের মাধ্যমে এটি গোল, কিন্তু গোল করে ফেলেছিল। আমি আমি ধন্যবাদ জানাতে চাই আমি দেখতে পাচ্ছি আমাদের সাথে মঞ্চে যোগ দিয়েছেন শ্রদ্ধেয় মতিনুর রহমান মতিন চাচা, তিনি ফুরকানিয়া মাদ্রাসার সম্মানিত সভাপতি, তাকে ধন্যবাদ জানতে চাই, তিনি আমাদের সাথে যুক্ত হয়েছেন। এবং ধন্যবাদ জানতে চাই আমাদের শহীদুল ইসলাম মান্ডাক আঙ্কেলকে, যিনি একজন দর্শক হিসেবে অগ্রগতি ভূমিকা পালন করছেন, বারবার সবার খোঁজ খবর নিচ্ছেন সবকিছু ঠিকঠাক চলছে কিনা। দেখা যাক মাঠের খেলায় আমরা ফিরে যাব, সেখানে কিন্তু এখনো কোনো গোল হয় নাই, গোল হচ্ছে না, দর্শকও যেন মনটা খারাপ করে দাঁড়িয়ে আছে, তাদের মনের যে ভাষা চাপা যে কষ্ট সেই কষ্টটা কিন্তু উপলব্ধি করেছেন আমার বড় ভাই রিপন, তিনি বারবার কিন্তু আফসোস করছেন। দুর্বলের শট, তিনি ইমাম, আমি আগে বলেছিলাম তিনি কিন্তু বিমানের মতো শট দিয়ে থাকেন, ওই বিমানের মতো শট করেছিলেন ইমাম, কিন্তু এবারও কোনো কাজ হলো না। বিশালপুর তারা কিন্তু আস্তে আস্তে চাঙ্গা হয়ে ওঠার চেষ্টা করছে তারা, কারণ সামনে যদি না খেলা হয় ট্রাই বেকারে তারা চলে উঠবে। আমি আগেই বলেছিলাম তারা কিন্তু ট্রাই বেকারে অসম্ভব ভালো খেলে থাকে। ফুটবল 11 বাপ্পির নানির বাড়ি গ্রামের এলাকা, আবার বিমানের পায় বল। শফিকুল চাচাকে ধন্যবাদ জানাতে চাচার জন্য তালি দিব আমরা, 3 থেকে 4 জন সবাই তালি দাও। অসম্ভব সুন্দর ওই পরিবেষ্টিত খেলোয়াড় আমাদের রায়হান, যিনি আমাদের অসম্ভব একজন ভালো প্লেয়ার ছিলেন রায়হান, কিন্তু কিছু ইন্দো শট দিয়ে শুরু করেছেন বিশালপুর।
সবচেয়ে বড় পাওয়া আজকের খেলা কিন্তু দেড় ঘন্টার মধ্যে হতে চলেছে। বিশালপুরের প্লেয়াররা কিন্তু মনে হচ্ছে মানসিকভাবে চাঙ্গা হয়ে উঠেছে শেষ সময়ে ওস্তাদের মার শেষ রাতে। সাগর যাকে আমরা ডি মারিয়া বলেছি, এবার দেখছি নতুন একজন প্লেয়ার মনে মাঠে প্রবেশ করেছেন বিশালপুরের, খুব সুযোগ সন্ধানী দেখে মনে হচ্ছে, মাথা নিচু করে চুপচাপ করে যান দৌড়াচ্ছেন, কিন্তু একই করলেন ওই দলের ওই প্লেয়ার নতুন প্লেয়ার গোল কিপারের কথা না বললেন হয় উজ্জ্বল ভাই, যিনি সাবলীল ভঙ্গ ধারণ করেছেন, মাথায় একটি বাংলাদেশের প্রতীক ধারণ করেছেন এবং অসম্ভব বলগুলো তিনি সেভ করেছেন, কারণ বিশালপুরকে যতগুলো আক্রমণ করেছে সাগর আমি গুনেছি ১৭টা আক্রমণ তিনি নিজে ঠেকিয়েছেন। আবারও গোল চার ব্যানারে বল, যার কথা না বললেন হয় আমাদের আব্দুর রাজ্জাক ভাই, গোল চাপ গোল চায়ের প্রোপাইটার এবং তিনি একজন সফল ব্যবসায়ী এবং আমার পাশে আর একজন সফল ব্যবসায়ী আছে আমার বন্ধু রাসেল স্পোর্টস এর মালিক। এই যে খেলা হচ্ছে আপনাদের যদি বল লাগে অবশ্যই আপনারা রাসেলের সাথে যোগাযোগ করবেন, যদি কারো জুতা লেগে থাকে শীতের আমি নিজেই তার দোকান থেকে একটি শীতের জুতা কিনেছি এবং খুব ভালো লেগেছে এবং আমার কাছে যথেষ্ট কম দামে কিন্তু তিনি নিয়েছেন এবং খুব কম টাকায় তিনি লাভ করেছেন। যাই হোক মাঠের খেলায় ফিরে আসি, সাগর সাগর যেন কিছুটা স্তম্ভিত, দূরপাল্লার শট ওই ইমান যাকে আমরা বিমান বলছি, সেরা খেলোয়াড় যদি আমরা নির্বাচিত করতে তাহলে আমরা একটু দ্বিধাগ্রস্ত পড়ে যাব, কারণ পিল্লাপাড়ার একাদশের অনেক প্লেয়ার ভালো খেলছেন, আমরা একটু হলে যেন প্রবলেমে পড়লেও পড়তে পারি। দেখা যাক সাত নম্বর আসতে পারে দীপু ইমাম, একই করলেন ইমাম ওই বিশালপুরে একটি প্লেয়ারের কাছে আটকা পড়েছেন, দীপু একটি গোল মারতে মারতে যেন দুটি গোল মেরে ফেলেছেন, তিনি বুঝিয়েছেন তার পায়ে অনেক ব্যথা লেগেছে কিন্তু লেগেছে কিনা আমরা জানি না, তিনি নিজেই বলতে পারবেন, তিনি সাবলীল ভাবে দাঁড়িয়েছেন। এরই সাথে সাথে ধারাবাসের পরিবর্তন আমার ছোট ভাই বাপ্পিকে, ধন্যবাদ মাইক্রোফোন যখনই আমার হাতে আমি লক্ষ্য করলাম দর্শকদের করতালি, খুব সুন্দর একটি মনোমুগ্ধ করা আকর্ষণীয় একটি ম্যাচ চলছে আজকের এই ফাইনাল খেলাকে ঘিরে। বিশালপুর সঙ্গে খোলবেলা দশ রাসেল রাসেল ডলিং রাসেল নামে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের বোলিং কোচ ওই রাসেল ডলিং, তিনি নিজেই যেন মাঠে নেমেছেন খুব সুন্দর একটি শট নিয়েছিলেন রাসেল, বলতে বলতেই বিশালপুর তাদের ওই প্রত্যাশিত জয়ের লক্ষ্য করতে পারে, ওই সাগর চাষক পাখির মতো চেয়ে রয়েছেন দর্শক শ্রোতা সকলের যেন একটি দেখবার ভাবনা কি করতে পারেন কিছুই করতে পারলেন না, দর্শক শূন্য থেকে নিয়ে চলে যেতে সক্ষম হল ওই সদর, কারণ গোল নামক সোনা ফলে নিজের মাঠের খেলায় মুখ্যম সেরে না পাওয়ার ফলে টাইব্রেক সেখানেও আমরা প্রথম শট ব্যর্থ সাগর রাইজিং সুপারস্টার ফুটবল দল এক শট শূন্য বিশালপুর শ্রমিক ফুটবল দল, টাইব্রেকের চরক ওই বিশালপুর লক্ষ্য করেছো তারা যেন মাথা ধরেছে প্রথম গোলেই, কারণ গোল কিন্তু হয়নি, মিজান মাথা ধরলে জাম্পাক রয়েছে মিজান দর্শকরা আজকে একটু হলেও খুশি আমি লক্ষ্য করছি, পিল্লা পাড়া গোল করছে সেজন্যে, কারণ টাইব্রেকার জনক এই বিশালপুর শ্রমিক ফুটবল দল এখন পর্যন্ত গোল করতে সক্ষম হয়নি,
আমি ধন্যবাদ জানাই জয় আমাদের এমপি মহোদয়কে তিনি যারা আমাদের সাথে খেলা উপভোগ করছেন আবারও কিন্তু না ওই টাইব্রেকারে চলে বিশালপুর কিন্তু একই করছেন বাপ্পু তারা কিন্তু মোটেও যেন স্বাচ্ছন্দ্য বোধ করছে না তাদের প্রিয়দের আকৃতি প্লিজ তুমি গোলটা দিয়ে দাও দর্শক শ্রোতাদের অধিষ্ঠাপ লেগে গেছে আমার মনে হচ্ছে কারণ দর্শক শ্রোতা চেয়েছিল মাঠে খেলায় গৌরবক ওই সোনার হরিণ দেখবে কিন্তু উদন হরিণের মনে হয়ে ওঠার এক দারুণ প্রদেশ হয় কি করতে পারে তুই শট ও উজ্জ্বল ভাই যিনি হতাশায় শুয়ে পড়েছিলেন তিনি কিন্তু চাঙ্গায় উঠেছেন হতাশ হবার কারণ নেই কারণ বাপ্পি আছে বাপ্পির নানি বাড়ি কিন্তু বিশালপুর আর পদ্ম ভৈরবাট বিশালপুর দর্শন পাড়া দেখা যাক আমাদের সাথে কিন্তু এমপি স্যার খুব সুন্দরভাবে খেলাটি উপভোগ করছেন আমি ধন্যবাদ জানাতে চাই আমাদের এমপি স্যারকে তিনি কিন্তু প্রথম গোল দিয়েছিলেন তিনি কিন্তু প্রথম আজকের পেনাল্টির গোলদাতা তো এখানে ভাবনার কিন্তু কিছু নেই আমাদের এমপি স্যার সব পারে ভালো এমপি স্যারের জিতলো এমপি স্যারের কারণ প্রভাব হরপুরে খেলা হচ্ছে তিনি আগেই বলেছেন চিন্তার কোনো কারণ নেই বিশালপুর এবং পিল্লাপাড়া তোমরা চালিয়ে যাও কারণ প্রভা মোহনপুর আমাদের আইন সারে পরবর্তী পরবর্তী কথা আমরা চাষি করতে গেল আর বাপ্পি তুমি একটু বলে দাও প্লেয়ার অল রবার্ট 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 নেদারল্যান্ডের জার্সি পরে হতেই রবার্ট আরিয়ান রবার্ট আমরা লক্ষ্য করেছিলাম তুমি রাসেল রাসেল সব দর্শক উপচে বলে ভিতরে আসবে
পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির আসন অলংকৃত করেছেন প্রভা মোহনপুরের গণমানুষের নেতা নির্বাচিত মাননীয় মেয়র মহোদয় জনাব শহীদুজ্জামান শহীদ ভাই আরো বিশেষ অতিথি আসন অলংকৃত করেছেন এই শীর্ষ উচ্চ বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক বর্তমান বসন্ত কেদার উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মহানপুরের কৃতি সন্তান জনাব শফিকুল ইসলাম সাধারণ সম্পাদক কেশবাগ পৌরসভা এবং মাননীয় সদস্য রাজশাহী জেলা পরিষদ আরো বিশেষ অতিথির আসন অলংকৃত করেছেন পাঁচ নম্বর ওয়ার্ড কাউন্সিলর জনাব সামির আলী মন্ডল সহ সকলকে এই অতিথির আসন গ্রহণ করার জন্য ভাবে বিনীতভাবে অনুরোধ জ্ঞাপন করছি। আমি উপজেলা খেলোয়াড়কে আমাদের মঞ্চের সামনে এসে বসার জন্য আহ্বান করছি। বিজয়ী দল এবং বিজিত দল, চ্যাম্পিয়ন দল এবং রানার দলের সেরা গোলরক্ষক মামুন বেস্ট ফ্রেন্ড ফুটবল দলের
কে সেরা গোল দর্শকদের খুশি করার জন্য ফলো করছে Thank you.